বন্দে গুরুপদ গুরুপদ্বন্দ্বিদ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রীনন্দনন্দন বন্দে রাধিক গোপীজন সামুক্ত বৃন্দন মনোহর वाशाकल्पतरुवश्य कृपासीवच पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगु लयतगिरी यकी तमहंग बंदे परम आनंदमाधव बृंदा हुई तुलसीदेव पिया वै केशवश्च स्ण भक्ति पदेवी सत्व नमो नम

तीर्थास्पद शिव भीरचुम शीता हम पनुतपालीपूत वंदे महापुरश ते चरणारभिंद यद्लवखचंदम शटाया विस्फुरी जीत कि गपोवी शुदर्शी पूर्णनुरागर ससागरसारुमूर्ति कदा मि कृफा कौशि श्री कृष्ण श्रीकृष्णचैतन्य प्रभुने नंद स्रियाद्वैत गदाधर शिव सदी चैतन्य प्रभु प्रभुनेंद सियात गदाधर शिव सदी गौरभक्तिंद हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রে হরে আজানু লবিতভুজৌ কনকু সংকীর্নৈকিত কমলা হতাক্ষ विशाम्बरु द्विजबरु युगधर्म पाल वन्दे जगत्प्रियकरौ करुणाभूतारु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्बन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नितं भावानुरूपेण सदा नरानम् गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरीण्यान्तर्विजीतभामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरांसिपुरपतिभजवीशनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्जस्य च भक्षसी यस्ते हृदय संबितिंगम भजी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे संसारसिन्दूत्तरणे हृदयं यदि सा संकीर्तनमृतरसे रमते मनुष्ये प्रेमां बुधौ विहरणे यदि चित्तवीति चैतन्यचन्दचरणे कुरुतानुरागं चैतन्यचन्दचरणे कुरुतानुरागम् সংসার উত্তরণে হৃদয়ে যদি সঙ্কীতনমৃতরসে রসে মনুষে মনুষ্যে বুধ বিহরণে যদি চেতীতি চৈতন্য চরণে কুরুতানুরাগম চৈতন্য চরণে কুরুতানুরাগম শ্রীশিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাত জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন ব্যক্তি আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাত জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন ব্যক্তি আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য আনুগত্যহীন ব্যক্তির নিজ ইন্দ্রিয় এবং মনের উপর কোনোরকমভাবেই সংযত ভাব নাই আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য আমাদের চতুর্দিকে যে পরিবেশ আছে যে পরিবেশে আমরা প্রতিপালিত হয়েছি কিছু বোঝবার চেষ্টা করেছি যদি আমাদের কোনো রক্ষাকর্তা না থাকে তাহলে পারিপার্শ্বিক পরিবেশ উদ্যত ভাব ধারণ করে আমাদের আক্রমণ করবার জন্য ছুটে আসবে কথাগুলো বোঝা যাচ্ছে না যখনই আমাদের কোনো রক্ষাকর্তা থাকবে না তখন পারিপার্শ্বিক পরিবেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদেরকে মারবার জন্য ছুটে আসবে যদি কেউ দাবি করেন যা আমি আনুগত্য করব না আমি গুরুবৈশ্য আনুগত্য করব না আপনার বলবার কী আছে করবো না আমি আনুগত্য এই জগতে যে সব মানুষ জন্মগ্রহণ করেছেন তাদেরকে যে কোনোভাবে আনুগত্য করতেই হয় ইট হ্যাজ টু বি দেয়ার আনুগত্য ছাড়া থাকতে পারবে না যদি কেউ বলে আমি গুরুবেশে আনুগত্য করব না ঠিক আছে তাহলে তোমাকে মায়ার গোলামি করতে হবে মায়ার আনুগত্য করতেই হবে অন্য কোনো অল্টারনেটিভ নাই দ্বিতীয় কোনো অল্টারনেটিভ কোনো অল্টারনেটিভ কিছু নাই হয় গুরু বৈষ্ণবের ভগবানের আনুগত্য করো আর একটা বিষয় আছে সেটা মায়া সেটা আনুগত্য করো দুটোর একটা তোমায় করতেই হবে এটা না করে কেউ থাকতে পারে না এমন কেউ ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ কেউ নাই যে আনুগত্যহীনভাবে থাকবে পশু পাখি এদের আনুগত্যের কথা তো আসছে এদের কনসিয়াসনেস সাবজিরো লেভেল এদের আনুগত্যের কথা তো আসছে না মানুষেরই বিচার ক্ষমতা আছে মানুষ বিবেচনা করতে পারে ভালো মন্দ বিচার ক্ষমতা আছে বিশেষ করে মানুষের কথাই ধরা হোক যদি আমাদের চারিপার্শ্বে কোনো রক্ষাকর্তা না থাকে তাহলে পারিপার্শ্বিক পরিবেশ বিরুদ্ধ রূপ ধারণ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাকে আক্রমণ করার জন্য উদ্যত হবে আমার রক্ষাকর্তা তো আছে আমার স্বামী আছে আমার পিতা মাতা আছে আমার বস আছে এদেরকে রক্ষাকর্তা বলা যায় না বাস্তবিক পক্ষে রক্ষাকর্তা নয় পিতা আমাকে রক্ষা করতে পারেন না মাতা জন্মদাতা মানা আমাকে রক্ষা করতে পারেন না আমার এই জড় শরীরটাকে কিছুদিনের জন্য প্রতিপালন করতে পারেন কিন্তু তার মধ্যেও যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে মৃত্যুতে চলে যেতে হয় কাছেই জন্মদাতা মাতাও আমার রক্ষাকর্তা বলে আমি মানতে পারি না যদি আমাকে প্রতিপালন করেছেন বলে আপনারা দাবি করবেন কিন্তু বাস্তবিক পক্ষে তারা আমার রক্ষাকর্তা নয় বাস্তবিক পক্ষে তারা কেউই আমার রক্ষাকর্তা নয় আমার পিতা আমার মাতা আমার বন্ধু আমার ছেলে পেলে আমার তথাকথিত যে যাকে গুরুরূপে গ্রহণ করেছি যাকে তথাকথিত গুরুরূপে আমি সমাজে গ্রহণ করেছি তিনিও আমার রক্ষাকর্তা নয় এত বড় কথা রক্ষাকর্তার মানেটা কি আমরা যদি রক্ষাকর্তার মনে মানে আমরা মনে করি খালি আমাদের এই যে রক্ত মাংসের দুর্গন্ধ দূষিত শরীরটা এটাকেই রক্ষা করা কেটে আমি যদি রক্ষা করা মনে করি তাহলে আমার মতো অজ্ঞানী কেউ নাই যার জন্যে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে অষ্টম স্কন্ধেতে আমরা দেখতে পাই যখন গজেন্দ্র গজেন্দ্রমক্ষণ বলে একটা অধ্যায় আছে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে গজেন্দ্র গজেন্দ্রমক্ষণ গজেন্দ্র পূর্বজন্মে ছিলেন ইন্দোদ্যুম্ন রাজা যে এই জন্মে গজেন্দ্র হয়েছেন হাতিদের রাজা পূর্বজন্মে তিনি ছিলেন ইন্দ্রদ্যুম্ন রাজা বিরাট তিনি অপরাধেতে অগস্তিমণির চরণে অপরাধের ফলেতে তাকে হাতিজন্ম লাভ করতে হয়েছিল এই গজেন্দ্র যখন বিপদে পড়েছিল বিপদে মানে অনেক দিন অনেক মাতলাবও করেছিল অনেক পাগলামও করেছিল কিন্তু যখন সরবরাতে একটি কুমির তাকে পায় টেনে ধরেছিল সেই কুমিরটি ওটাও সাধারণ কেউ ছিল না উনি ছিলেন হুহু গন্ধর্ব যিনি কুমির রূপে জলের মধ্যে রয়েছেন তিনিও সাধারণ কেউ নয় তিনি পূর্বজন্মে ছিলেন যে হুহু গন্ধর্ব তিনি দেবল ঋষির পা ধরে টেনেছিলেন দেবল ঋষি দেবল ঋষি চান করতে নেমেছিলেন নদীতে ও ওখানে ঠাট্টা করে তার পাটাকে টেনেছিল পাটাকে টানার ফলে দেবল ঋষি বলে কে পা টানলো দেখে হিহি করে হাসছে পাগল তোকে কুমির জন্ম লাভ করতে হবে এক্ষুনি কেন মজা করেছেন মুনির সঙ্গে সাধুগুরুর সঙ্গে মজা সঙ্গে সঙ্গে তাকে কুমির জন্ম লাভ করতে হলো আর যিনি গজেন্দ্র হয়েছেন তাকে ইন্দ্রদুম্ন রাজা তার অভিশাপে হয়েছিলেন দুজনকেই দেবল ঋষি সেই হহু গন্ধর্বকে অর্থাৎ সেই কুমিরটাকে যে কুমির হয়েছে বর্তমানে তাকে বলেছিলেন ঠিক আছে তুই কান্নাকাচি করছিস উপযুক্ত সময়ে তোকে ভগবান রক্ষা করবে যে কুমির জনম লাভ করেছে যে হুহু গন্ধর্ব সে কান্নাকাটি করছে আমি ভুল করে ফেলেছি তখন ঋষি বললেন তোকে সময় মতো রক্ষা করবে ভগবান যা গজেন্দ্র কান্নাকাটি করলেন গাজব ঠিক তোকেও উদ্ধার হবে যা হরি করে দেবে তোকে উদ্ধার এই দুজনের উদ্ধার কল্পেতে একটা মিউচুয়াল একটা ঘটনা এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাকে বলে যার জন্য গজেন্দ্র জলে নেমেছেন চান করতে তার বাচ্চা পরিকর সব সমেত আর এদিকে হু হু গন্ধর্ব তার পাখি কামড়ে ধরেছে। এইভাবে দিব্য শতবর্ষ দিব্য সহস্র বর্ষ দিব্য শতবর্ষ না দিব্য বর্ষ এই লড়াই হতে থাকল জলের মধ্যে আমার বলার বক্তব্য হলো এই এই গজেন্দ্র যখন কিছুতেই নিজেকে ছাড়াতে পাচ্ছেন না তখন হঠাৎ ভগবানের কৃপাতে তিনি যে ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন পূর্বজন্মে এবং পূর্বজন্মে যে ভজন করেছিলেন ভজন করেছিলেন সেই ভজনের মন্ত্র মন্ত্র ভজন মনে পড়ে গেল সেই গজেন্দ্র যখন দেখল এই পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারলো না গজেন্দ্র যখন দেখল আমাকে আমার পরিবার পরিকর কেউই আমাকে রক্ষা করতে পারল না সেই সময়তে হঠাৎ তার মনেতে ভগবান হরি কথা মনে পড়ে গেল পূর্বজন্মে যে ভজন করেছিলেন তার মন্ত্র তার মনে পড়ে গেল ভাগবতে লেখা আছে প্রাগ জন্মানুশিক্ষিতম পূর্বজন্মে যে শিক্ষা পেয়েছিলেন গুরুদেবের থেকে যে মন্ত্র এটা মনে পড়ে গেল প্রাগ জন্মানু শিক্ষিতম সেই মন্ত্রতে ভগবানকে আহ্বান করলেন ঠাকুর আমি তো ভুল করে ফেলেছি আমার তো এখন রক্ষাকর্তা কেউ নাই আমি ভেবেছিলাম জগতে অনেকে আমাকে রক্ষা করতে পারবে কিন্তু কেউ আমাকে রক্ষা করতে পারলো না একমাত্র আপনি আছেন যদি রক্ষা করেন তবে জেনে রাখবেন ঠাকুর হে ভগবান আপনি জেনে রাখবেন আমার এই হাতি আমার যে হাতি শরীর আমার যে এই হাতি শরীরটা এটাকে বাঁচাবার জন্য আপনাকে বলছি না এ হাতি শরীর দিয়ে কী করব এ আমার যে হাতি শরীর এ হাতি শরীর দিয়ে তো অনেক পাগলাম করলাম এই হাতি শরীর দিয়ে তো আমি আপনাকে আমি প্রার্থনা করছি আমার হাতি শরীরটা বাঁচান আমি হাতি হয়ে বেশি দিন বেঁচে থাকবো এর জন্য নয় আপনি আমাকে বাস্তবিক বাঁচান মানে আমার আত্মাটাকে বাঁচান আমি তো যা ভুল করার করেছি এখন আমার হাতি জন্ম হয়েছে আপনাকে যে প্রার্থনা করছি আমাকে বাঁচান তার মানে এইটা মনে করবেন না যে আমি আমার হাতি জন্মটাকে বেশি দিন বাঁচব এই জন্য আমি প্রার্থনা করিনি আমার যে ভেতরের আত্মাটা যে অধপতন হচ্ছে এটাকে আপনি বাঁচান ভগবান তখন হরি চলে এলেন গজেন্দ্রকে রক্ষা করলেন গ্রাহকে চক্র দিয়ে কাটলেন আর গজেন্দ্র তাকে রক্ষা করলেন ভগবান হরি আমার বলার বক্তব্য হলো এই যে আমাদের চতুর্দিকে যখন কোনো রক্ষাকর্তা থাকবে না এর ইনার মিনিংটা এইটা থেকে বুঝতে হবে আমি যে ইনসিডেন্ট যে ঘটনাটা ভাগবত থেকে বললাম সেটা কি কারণে বললাম এটার বলার কারণ হল যালে আমার যে অল্প বুদ্ধি এই অল্প বুদ্ধি নিয়ে আমি বুঝতে পারি না আমার তো রক্ষাকর্তা আছে ব্যাংকে ব্যালেন্স আছে আমার আমার সত্তর লক্ষ টাকা ব্যাংকে আছে তা আমাকে রক্ষা করবে কে তা আমি আপনার অনেক উদাহরণ দিয়ে দেবো কোটি কোটি টাকার মালিক তা আমাকে প্রার্থনা করেছেন মহা আমাদের বাড়ি হরি কথা বলুন আমার মেয়েটা মারা যাবে ব্রেন ক্যান্সার হয়েছে কেউ বাঁচাতে পারল না আমি যাইনি সেখানে যার যার কর্মফল ভোগ করুক কিছু করার নেই কজন বাস্তবিক প্রশ্ন হলো এই আমাদের এই জগতে রক্ষাকর্তা কেউ নেই আমাদের ব্যাংকের টাকা আমাদের স্বামী আমাদের ছেলে মেয়ে কত দেখেছি অসহায়ভাবে কোটি কোটি টাকার মালিক দেহ রাখলেন বাঁচাতে পারল না কেউ বাস্তবিক পক্ষে আমাদের রক্ষাকর্তা হল আমাদের রক্ষাকর্তা গুরু বৈষ্ণব ভগবান এই কথাটা আমাদের অনুভব করার দরকার আছে এই জন্যই এতগুলো কথা বলা হলো শরণাগত আমরা হতেই হবে আমাদের যদি এই জন্মে না হয় গুরু বৈষ্ণবের চরণে তাহলে অন্তত কোটি জন্ম পরে কেন অন্য কোনো তো অল্টারনেটিভ নাই অন্য কোনো অল্টারনেটিভ নাই আমি এই জন্ম পূর্বজন্মে কোটি কোটি জন্ম আমি নষ্ট করেছি এই জন্মে আমি আমি পূর্বে কোটি কোটি জন্ম আমি নষ্ট করে ফেলেছি এই জন্মেতে আমার মানুষ জন্ম হয়েছে এবং আমার নিমায়তৃত্ব গৌরিয়া মঠে আসবার সুযোগ হয়েছে হরিকতা শুনবার সুযোগ হয়েছে এই জন্মেতে আমার হয়েছে এখন আমার যদি সাধু সঙ্গে আমার যদি চেতনার উন্মেষ না হয় আমি যদি বুঝতে না পারি যে সাধুগুরু বৈষ্ণব ভগবান ছাড়া আমার কেউ রক্ষাকর্তা নাই তাহলে আমার মতো ইডিয়েট আমার মতো বোকার কেউ নেই কোনো না কোনো জন্মে যদি এই জন্মে নাও চাই কোনো না কোনো জন্মে আমাকে এই রাস্তাতেই আসতে হবে যদি বুদ্ধিমান হয় কেউ তাহলে এই জন্মের সুযোগ পেয়ে এই জন্মেই হবে অন্য কোনো অল্টারনেটিভ রাস্তা নাই আজ না হোক কঠি জন্ম পরে এই রাস্তাতেই আসতে হবে কেন উদ্ধারের আর কোনো রাস্তা নাই যতক্ষণ আমরা যতক্ষণ আমরা এই যে মানুষ আমরা বাঁদরের মতো চঞ্চল বাঁদরের থেকেও বেশি চঞ্চল বাঁদর একটা গাছে যে লাপায় আর আমাদের লাপানিটা দেখা যায় না আমরা গোপনে লাপাই ভেতরে নানারকম বিষয় নোংরা বিষয় নিয়ে তো বাঁদরের মতো লাপাচ্ছি কোনো মানুষটার মতো কোনো শান্তি নাই স্বস্তি নাই বস এক জায়গায় বসে বিবেচনা কর তুই কে এটা সনাতন গোস্বামী করেছিলেন কে আমি প্রভু কে আমি কেন মরে যারে তাপত্য হয় আমার এত কষ্ট কেন প্রভু আমি তো এই জগতের কেউ নয় আমি তো আত্মা আত্মার তো কোনো কষ্ট থাকে না তার আমার এত কষ্ট কেন এই ছেলে পেলে অসুখ হচ্ছে স্বামী মরে যাচ্ছে এই এই কাণ্ড সেখানে বলছেন এই জগতের যে কষ্ট এ কষ্ট থেকে কোনো রেহাই নাই প্রত্যেক মানুষকে নিজের কর্মফল ভোগ করতেই হবে নিজের কর্মফল ভোগ করতেই হবে এই কর্মফল থেকে কাউর রেহাই নাই অবশ্য মেয়ে ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম আমার কর্ম আমার বাবা নেবে না বাবার কর্ম ছেলে নেবে না ছেলে যে কর্ম করেছে মা নিতে পারবে না প্রত্যেক জীবাত্মা এই জন্মেতে পরিচয় দিচ্ছে এটা আমার ছেলে আর ঠিক আছে পরের জন্মে দেহ চাললে ছেলেটা কোথায় যাবে দেহটা ছেড়ে দিলে ছেলেটা কোথায় যাবে কোথায় এই ছেলেটাকে নিয়ে যাব নাকি ছেলেটাকে ছেড়ে দিতে হবে স্বামী চলে গেলে স্বামী যাবে তার সময় মতো আমাকে যেতে হবে অর্থাৎ এই জগতে আমাদের কেউই কারোর সঙ্গে হিন্দিতে পাঞ্জাবে বহুত হরিকতা হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় এখন আর কোথাও যাই না সময়ও নাই সারাদিন দিন বিভিন্ন কথা চলতেই থাকে ইন্টারনেটে অনলাইনে আর সময় নাই কোনো পাঞ্জাবের লোকেরা বাইরের দৃষ্টিতে নিজেকে বিরাট বুদ্ধিমান মনে করে আর যদি সাধুগুরু বৈষ্ণব আসে ও সুন্দর কীর্তন করে ভালো কীর্তন করে আর কীর্তনেতে যেসব কথাগুলো বলে কীর্তন নদী যে সব কথাগুলো বলে সেগুলো সারা বুঝেই না কিন্তু নিজে বুদ্ধিমান বলে কীর্তন করে যাচ্ছে যদি বলে কি কীর্তন করলে মানে এটা কি এগুলা কিচ্ছু বোঝে না মুষ্টি বন্ধকে आया जगत में हाथ पसारे जाएगा क्या लेकर तू आया जग में क्या लेकर तू जाएगा कीर्तन করবে কিন্তু আমার হাসি লাগে আমি ওদের সামনে যখন শুনি એટલે এইডা ಹುल्लू না বোকা কিচ্ছু বোঝে না সেই কীর্তনটা করলো আবার সেই বিষয়ে বিষয় জুড়ি বলল ও কীর্তন সময় করলো মুঠি বান্দকে আয়া মে হাত পা লেকর তু আয়া জগমে কালেকার তু জায়গা কীর্তন করে কিন্তু কিছু বোঝে না এই মানুষগুলোর জন্য আমার খুব কষ্ট হয় এদের অনেক সম্পত্তি আছে টাকা পয়সা বুদ্ধিও ভগবান দিয়েছে কিন্তু এদের চেতনার উন্মেষ হচ্ছে না মানুষকে তখন বুদ্ধিমান বলা যায় যখন বুঝতে পারে জন্ম থেকে আরম্ভ করে যতগুলো ঘটনা আমার জীবনে ঘটলো তারপর আমি শরীর ছেড়ে দেবো কোথায় যাব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধিমান সব মানুষই মনে করে নিজেকে বুদ্ধিমান বক্তিময় ঠাকুর বলছেন এভরিবডি থিং উই আর ইন্টালিজেন্ট বক্রিম ঠাকুর বলছেন প্রত্যেক মানুষের ধারণা আমি বুদ্ধিমান তোমার থেকে বেশি বুদ্ধিমান বক্তিময় ঠাকুর বলছেন ইয়েস দে আর ইন্টেলিজেন্ট বা অ্যাকর্ডিং টু দেয়ার ওন এস্টিমেশন তাদের যে বিচার বুদ্ধি আছে সেই বুদ্ধিতে সেই বুদ্ধিতে তারা বুদ্ধিমান বাস্তবিক বুদ্ধিমান নয় তারা মনে করছে বুদ্ধিমান ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে বলছেন এই শা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষাচ মনীষীনাম যশ সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব উদ্ধব বলছেন প্রভু উদ্ধব বলছে ভগবান শ্রীকৃষ্ণ যখন জগৎ থেকে চলে যাবেন তার আগে কিছু উপদেশ উদ্ধবজি মহারাজ চাইছেন জগৎ থেকে ভগবান চলে যাবেন উদ্ধবজি মহারাজকে রেখে যাবেন আচার্য হিসাবে উদ্ধব বলছেন আমার কিছু প্রশ্ন আছে আপনি আমাকে কৃপা করুন তত্ত্বজ্ঞান দান করছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ বলছেন প্রভু জগতে তো সবাই নিজেকে বুদ্ধিমান মনে করে বাস্তবিক বুদ্ধিমান কে বাস্তবিক বুদ্ধিমান কে ইন্টেলিজেন্ট কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই শা বুদ্ধি বুদ্ধি চ মনীষীনম যৎসত্যম অনৃর্থে নেহ মর্তেন নপনতি অমৃতম ভগবান বলছেন সেই বাস্তব বুদ্ধিমান যে মাত্র দুদিনের শরীর ধারণ করার পর চলে যাবে জগৎ থেকে মাত্র এ দুদিনের শরীর ধারণ করার পর এই জগৎ থেকে চলেই যাবে চলে যাওয়ার আগে চলে যাওয়ার আগে বিবেচনা করছে যে ব্যক্তি বিবেচনা করে এই মাত্র ছনাভঙ্গুর এই যে ক্ষণভঙ্গুর আমার শরীর এটা দিয়ে অমৃত লাভ করবার জন্য যে চেষ্টা করে কোন অমৃত কুম্ভ মেলায় যে অমৃত পাওয়া যায় সেটা নয় কুম্ভ মেলায় যে অমৃত পাওয়া যায় সে অমৃত পাওয়ার জন্য আমি কোনোদিনই চেষ্টা করি নাই কেন এই অমৃত আমার দরকার নেই কুম্ভ মেলায় যে অমৃত পাওয়া যায় সে অমৃত পাওয়ার জন্য আমার কোনো চেষ্টা নেই আমি চাই না ও আমাকে কেউ দিলে আমি ফেলে দেবো কেন আমার অমৃত চাই ভাগবত অমৃত ভগবানের অমৃত এটা তো দুদিন পরে শেষ হয়ে যাবে এই জন্য ভগবান বলছেন এই মাত্র দুদিনের শরীর ধারণ করার পর যিনি বাস্তবিক বিচার করতে জানেন যে এই মাত্র দুদিনের ক্ষণ ছনভঙ্গ শরীর দিয়ে আমি অমৃত লাভ করবার চেষ্টা কর বাস্তব অমৃত ভগবত অমৃত তাকে ভগবান বলছেন বুদ্ধিমা আমরা এতটাই চঞ্চল এতটাই অবিবেক যে গুরু বৈষ্ণব তাদের স্বভাব তাদের ভাব তাদের কোনো কিছু আমরা বুঝতে পারি না খালি মনে করি এই যে সাধুগুরু এ আমাদের মতো একটা মানুষ এরাও তো খায় এরাও তো ঘুমায় আর একই তো আমাদের মতোই তো আলাদা কি কিন্তু এই যে মহাপুরুষগুলো জগতে আসেন এরা মানুষের মতো ছদ্মবেশ ধারণ করে আসেন একটা উদাহরণ দিলে বোঝা যাবে জড়জগতের মানুষ জড়জগতের মানুষ এতটাই দাম্ভিক জড়জগতের মানুষ এতটাই দাম্ভিক তারা মনে করে গুরু বৈষ্ণব আমাদের সঙ্গে কী পার্থক্য আছে জড়জগতের মানুষ বিবেচনা করে যে এই বৈষ্ণব যে আছেন তাদের সঙ্গে আমাদের কি পার্থক্য আমরাও ঘুমাই ওনারাও ঘুমোয় ওনারা খায় আমরাও খাই ওদেরও মানে শরীর খারাপ হয় দেখতে পাই তাহলে কিসের আবার কি আবার আছে বিশেষ আমাদের মধ্যে এই ধারণা আছে আমরা এতটাই আমরা পাটা আমাদের মধ্যে এই ভাবনাটা চলে আমি একটা উদাহরণ দিলে আমি একটা উদাহরণ দিলে এই কথাটা বোঝা যাবে আমি একটা উদাহরণ দিলে এই ঘটনাটা বোঝা যান যে এক এক রকম দেখতে গুরুবৈষ্ণব এবং আমাদেরকে দেখতে একই রকম মানুষের মতো কিন্তু এক নয় সেটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে একজন ব্যক্তি তার অফিসে তিনি অফিসে নিজের কাজ করছেন অফিসের তিনি একটা বিরাট র্যাঙ্কে আছেন একজন ব্যক্তি একটা অফিসে কাজ করেন গভর্নমেন্ট অফিসে সেখানে তিনি একটা ম্যানেজারিয়াল পোস্টে আছেন তিনি তার হাফ টাইমে টিফিন টাইম যখন টিফিন টাইম হয় টিফিন টাইমে বসে একটা চিঠি লিখছেন আর তার কলিক তার বন্ধু তার যে কলিক বন্ধু তার ঘরে ঢুকেছে ঢুকে বলছেন মিস্টার ব্যানার্জি কি করছেন বলে আমি একটা চিঠি লিখছি চিঠিটা কাকে লিখছেন বলে মা আমার ভাই আমার ভাইকে লিখছি চিঠিটা লিখছেন তখনকার দিনে তো আমাদের মতো হ্যালো আর বলো এরকম ছিল না এটা বড় কঠিন দিন ছিল অনেক আগের কথা বলছি তিনি চিঠিটা লেখার পর তার বন্ধুকে বলছেন তিনি চিঠিটা লেখার পর তার বন্ধুকে বলছেন তিনি চিঠিটা লেখার পর তার বন্ধুকে বলছেন আপনি তো বাইরে যাচ্ছেন একটু চিঠিটা একটু দয়া করে ড্রপ করে দেবেন এই চিঠিটা আমি লিখলাম এটা আমি তো বাইরে বেরোতে পারছি না এখন আপনি যখন ডাকছেন এখন তো ড্রপ করে দেবেন তার চিঠি তাড়াতাড়ি চলে যাবে আমি তো বেরোবো সাড়ে পাঁচটা ছটা তার আগে তো বেরোতে ম্যানেজার সে বলছে ঠিক আছে চিঠিটা হাতের মধ্যে নিয়ে চিঠিটা হাতের মধ্যে নিয়ে তিনি দেখছেন শ্রী স্বরূপ ব্যানার্জি মানে বন্ধু ওর বন্ধু ওর হচ্ছে ভাই আর লেখার হচ্ছে অ্যাড্রেস লেখা রয়েছে অ্যাড্রেস তার ঠিকানাটা লেখা রয়েছে টু অরূপ ব্যানার্জি আলিপুর সেন্ট্রাল জেল আলিপুর সেন্ট্রাল জেল ক্যালকাটা হ্যাঁ টোয়েন্টি সেভেন তিনি চিঠিটা হাতে নিলে মাথা খারাপ তিনি বলছেন আপনার ভাইকে চিঠি লিখছেন বললেন হ্যাঁ ভাই তো আপনার ভাই জেলে থাকে নাকি হ্যাঁ এই দেখি আলিপুর সেন্ট্রাল জেল তিনি মুচকে হেসে বললেন হ্যাঁ জেলেই থাকে কিন্তু হচ্ছে জেলের সুপারিনটেন্ডেন্ট তিনি জেলের জেলে যে কয়েদি থাকে সেরকম নয় আমার ভাই হচ্ছে জেলের সুপারিনটেন্ডেন্ট তা ঠিক সেই রকম উদাহরণটা মনে রাখবে যেমন গুরু বৈষ্ণব এই জগতে আছে আমাদের মনে আমাদেরই মতো লাইক আস বা নট লাইক আস তারা একটা পদে রয়েছে ভগবান তাদেরকে এনেছেন জগতে যে সমস্ত বোকা মানুষগুলো মনে করেন যে আমাদেরই মতো সাধারণ মানুষ তাদের জীবনে কোনো দিনই মঙ্গল লাভ হয় না কেন হয় না ভাগবতী মহাপুরাণে তার উত্তর দেয়া আছে ভাগবজী মহাপুরাণ বলছেন সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপ প্রদে গুরৌ মর্ত সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচবাদ কী বলছেন বলছেন যে ব্যক্তি এই ভগবতী জ্ঞান প্রদান করা যেটা কোনো কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় পাওয়া যায় না কোটি কোটি জন্মে এটা পাওয়া যায় না একমাত্র আমার জীবনে যদি সৌভাগ্য হয় সেরকম এক মহাপুরুষের প্রবচন শোনবার তিনি আমাকে রক্ষা করতে পারেন তখনই আমার এই জ্ঞান জাগ্রত হয় তার আগে আমার হয় না সেই জন্য বলছেন ভাগবতী মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলছে ওখানে না এটা হচ্ছে আগে আলোচনা করা আছে যস্য যস্য ভগবতী জ্ঞান ও দ্বীপ গৌরৌ যে আমার দিব্যজ্ঞান প্রদাতা যে আমার উদ্ধারকর্তা যে আমার দিব্যজ্ঞান প্রদাতা সেই গুরু চরণে আমার যদি মর্তবুদ্ধি মানুষের মতো ক্যা রাখা হ্যাঁ বিশেষ এস এর কে বিশেষ কী বিশেষ আছে একই তো এই মর্তবুদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কোনোদিনই দিব্যজ্ঞান লাভ সম্ভব হবে না বলছেন হাতিরা যেমন জলেতে চান করে ভালো করে জলাশয় চান করার পরেতে ওঠে ড্যাঙ্গাতে ওঠে ড্যাঙ্গাতে ওঠে কি করে যত বালি আছে ধুলো আ চান করে হাতি কি করে হাতি হাতি চান করলো ভালো করে এক ঘন্টা চান করার পরে জল থেকে উঠলো উঠে যত ধুলো ধুলি আর বালি আছে গাড়িতে ছড়িয়ে দিল তাই চান করার মাইন্ডটা কী হলো এই তো হাতি স্নান ওই জন্য আমাদের বাংলায় বলে সংস্কৃততে বলে হস্তিসান হস্তিসান মানে হাতি যেমন স্নান করা না করা দুটোই সমান কী জন্য চান করলো এই জন্য শ্রীমৎ ভাগজী মহাপ্রাণ বলছেন যস্য সাক্ষাৎ ভাগবতী জ্ঞান ও দ্বীপ প্রদেক গরৌ গুরৌ মিন ব্যাকরণ যারা পড়েছে তা সেভেন্থ কেস এন্ডিং সপ্তমী বিভক্তি এখানে বলছেন যার গুরুতে মর্তবুদ্ধি আছে তে যতই বেদপাঠ করুক ভাগবতপুর প্রবচন দিক যত কিছু সেবা করুক তার কিছু কোনো কিছুই হবে না সবই কুঞ্জর শৌচবাদ কুঞ্জর মানে হাতি যেমন স্নান করলে যেরকম সব নষ্ট করে ফেলে সেরকমই আমাদের জীবন আমাদের জীবন নষ্ট হয়ে যাবে যতক্ষণ আমরা গুরুদেবের সঙ্গে সংযুক্ত হয়ে থাকতে পারি আমার কথার মানেগুলো বোঝবার চেষ্টা করতে হবে যতক্ষণ আমরা মানসিকভাবে সেবার মাধ্যমে বা মানসিকভাবে সবসময় যতক্ষণ গুরুদেবের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি ততক্ষণ আমাদের মধ্যে কোনো অস্থিরতা থাকে না থাকে অস্থিরতা থাকতে পারে না প্রপাত জানাচ্ছেন যতক্ষণ বক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী ঠাকুর প্রপাত জানিয়েছেন যতক্ষণ আমরা অনন্তদেবের সঙ্গে বোঝা গেল যতক্ষণ আমরা অনন্তদেবের সঙ্গে যোগাযোগ রাখতে পারি ততক্ষণ আমাদের মধ্যে কোনো অস্থিরতা থাকে না অনন্তদেবের সঙ্গে যখনই আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনন্তদেবকে গুরুদেব অনন্তদেবকে গুরুদেব অনন্তদেবই গুরুদেব রূপে এসছেন প্রপাত জানাচ্ছেন যখনই আমাদের অনন্তদেবের সঙ্গে আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে যাবে তখন আমরা অস্থির হয়ে পড়বো তার টাকা পয়সা জোগাড়ের জন্য যাব। আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার অসুবিধা হচ্ছে বিভিন্ন রকম চঞ্চলতা যতক্ষণ পর্যন্ত আমরা অনন্তদেবের সঙ্গে যোগাযোগ রেখে চলতে পারবো তখন আমরা ধীর স্থির বদান্য করুণ যত মহৎ গুণ আমাদের হৃদয়ে থাকবে তা না থাকা সম্ভব না মানুষের হৃদয় মানুষের হৃদয় এতই ক্ষুদ্র মানুষের হৃদয় এতই ক্ষুদ্র যে সেই ক্ষুদ্র হৃদয় নিয়ে মানুষের হৃদয় এতই ক্ষুদ্র যে যেই ক্ষুদ্র হৃদয় নিয়ে হরিভজন করা যায় না হরিভজন হয় না কেন হরি অনন্ত হরি রূপ অনন্ত তিনি অনন্ত আর আমি হচ্ছে ক্ষুদ্র জীব তিনি হচ্ছেন অনন্ত তিনি অনন্ত আমি হচ্ছে ক্ষুদ্র জীব তা অনন্তর সঙ্গে একটা ক্ষুদ্র জীব কী করে যোগাযোগ স্থাপন করতে পারবে বোঝা গেল না ভগবান হলেন অনন্ত হরি অনন্ত হরি রূপ অনন্ত ক্যাসে কবি ভাবে কই ভাবে অনন্ত দেবের সঙ্গে ভগবানের সঙ্গে আমি ক্ষুদ্র জীব আমার যোগ আমার যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না কী করে করবো তিনি অনন্ত আমি ক্ষুদ্র আমার সঙ্গে কী করে যোগাযোগ হবে সেই কারণে গুরুচরণের আনুগত্য দরকার হয় বোঝা গেল না আমি যেহেতু ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারবো না সম্ভব হয় না আমি ক্ষুদ্র এতটাই ক্ষুদ্র যে আমি কোনো তার পরিমাপ বলতে পারবো না ক্যালকুলাস ম্যাথমেটিক্স যারা করেছেন তারা এই এই ভাষাটা বলতে পারেন টেন্স টু ইনফিনিটি ইনফিনাইটিস মল ইংরেজিতে বলে ইনফিনাইটিস স্মল আমি এতটাই ক্ষুদ্র যে আমি কল্পনা করতে পারি না। আকাশের দিকে রাত্রিবেলা তাকালে বোঝা যাবে যে আমি একটা কোতাকার পোকামাকড় মনে হয় কি না আকাশের দিকে যদি কেউ রাত্রিবেলা তাকায় তাহলে সেই যদি মানুষ হয় সে বলবে এই অনন্ত ব্রহ্মাণ্ড এ আমি কোতাকার পোকামাকড় কোথা থেকে এলাম ক্ষুদ্রজীবের সঙ্গে ভগবানের যোগাযোগ সম্ভব হয় না বলে ক্ষুদ্রজীবের সঙ্গে ভগবানের যোগাযোগ সম্ভব হয় না বলে আমাদের গুরুচরণ আশ্রয় করা দরকার গুরুচরণ মানে হল অনন্তদেব অনন্তদেব আকর গুরুতত্ত্ব নিত্যানন্দ বলরাম আমাদের সম্মুখে গুরুরূপে এসছেন আমার গুরুপাদ পদ্ম শ্রীশীলা বামন বোস্বী মহারাজ রূপে তিনি আমার কাছে এসছেন যার কাছে আপনার কাছে হয়তো পরম পূজা কেশবস্বী মহারাজ রূপে এসছেন বলরামই আসছেন বিভিন্ন মূর্তিতে বলরাম নিত্যানন্দ বিভিন্ন মূর্তিতে আমার সম্মুখে আসছেন কেউ কখনও তিনি আসছেন পরম পুজোয় শ্রীধর গোসাই মহারাজ কখনো আসছেন পরম পুজোয়া ভক্তি দ্বৈত মাধব গোস্বাই মহারাজ রূপে কখনও আসছেন ভক্তি প্রজ্ঞান কেশব গোসাই মহারূপে কখনো আসছেন শিলা ভক্তি পুরীস্বই মহারূপে বিভিন্ন রূপ ধারণ করে এই অনন্তদেব আমার সম্মুখে আসছেন গুরুচরণ আশ্রয় করার সঙ্গে সঙ্গে যদি আমি নিষ্কপট হতে পারি যদি আমি গুরুচরণ আশ্রয় করার সময় যে সময় আমি গুরুচরণ আশ্রয় করতে চাই সেই সময় যদি আমি নিষ্কপট হতে পারি তাহলে আমার গুরুচরণ আশ্রয় করা সার্থক হবে যদি আমি গুরুচরণ আশ্রয় করার সময় অর্থাৎ দীক্ষা নেওয়ার সময় যদি কপটতা করে থাকি তাহলে আমার দীক্ষা পরিপূর্ণতা আমার দীক্ষা পরিপূর্ণতা লাভ করবে না বোঝা গেল কি বললাম দীক্ষা নেবার সময় আমি যদি গুরুচরণে কপটতা করে থাকি যদি আমি একশো ভাগ শরণাগত না হয়ে থাকি তাহলে গুরুচরণ আমাকে কৃপা করতে চেয়েছিলেন গুরুচরণ আমাকে পূর্ণ কৃপা করতে চেয়েছিলেন গুরুচরণের কোনো দোষ নেই কিন্তু যেহেতু আমি কপট ছিলাম সেহেতু দীক্ষা নেবার সময় আমার দীক্ষাটা পুরো হতে পারলো না আমার শরণাগত হয়নি আমি কপটতা করেছি যখন মানুষ দীক্ষা নেয় সেই সময়তে তার কীর্তন করতে হয় কোন কীর্তন কোন কীর্তন করতে হয় সর্বস্ব তোমার চরণে সপিয়া পরিচিত তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো কীর্তন করতে এটা যে বুঝতে না পারে তা হয়ে গেল তা শেষ তার দীক্ষা হলো না তার দীক্ষা পরিপূর্ণ দীক্ষা হলো না ভক্তিমেটা ওর কীর্তনতে লিখেছেন সর্বস্ব তোমার চরণে সোপিয়া পড়েছি তোমারও ঘরে তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো মোরে গুরুদেব হচ্ছেন আমার প্রভু আমি হচ্ছে তার কুকুর হচ্ছে শরণাগতি আমাদের শরণাগতি হয় না এই জন্য আমাদের ভজনে আমরা কৃতকার্য হতে পারি না আমাদের শরণাগতি পরিপূর্ণরূপে সিদ্ধ হয় না এই জন্য আমরা ভজনে সাকসেস করতে পারি না সাকসেস লাভ করতে পারি না এ একটাই কারণে কপটতা করে আমার গুরু আমার গুরু পদ পদ্ম কে হয় বলে তিনি সেই বলদেব নিত্যানন্দ অন্য কেউ নয় মন্নাথ জগন্নাথ গুরু জগৎগুরু প্রপাত জানাচ্ছেন বিভিন্ন সদ্গুরুর মূর্তি ধারণ করে বিভিন্ন সদ্গুরুর মূর্তি ধারণ করে আমার সেই নিত্যানন্দ বলদেব বিভিন্ন মূর্তি ধারণ করে আমাদের কাছে পৌঁছাচ্ছেন আমাদেরকে উদ্ধার করার জন্য এই জন্য ভাগবতে জানাচ্ছেন জনস্ব কৃষ্ণাদ বিমুখস্য দৈবাধ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়ে হো চরন্ত নুনম ভূতানি ভাব্যানি জনার্দনস ভাগবতে বলছেন ভাগবত বলছেন যে এই বদ্ধজীবগুলো এই যে সংসারে কষ্ট পাচ্ছে এই বদ্ধজীবগুলোকে রক্ষা করার জন্য জনস্ব কৃষ্ণাদ জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ তারা কৃষ্ণের বিমুখ তারা কৃষ্ণ সেবা করতে চায় না এদেরকে রক্ষা করবার জন্য গুরুপার অনন্তদেব বিভিন্ন মূর্তি ধারণ করে আমাদের কাছে আসেন নুনম নুনম মানে হল সংস্কৃত কথা নূন নিশ্চিত মেব। ডেফিনেটলি নিশ্চিত পরিমাণে জনস্ব কৃষ্ণাত বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্য, সুদীক্ষিত তাদের অধর্মপরায়ণ তারা সুদুখিত অনুগ্রহায়হ অনুগ্রহায়হ চরন্তী নুনম নিশ্চিত পরিমাণে জানবে এইযনগোসি মহারাজ বড় বড় সাধুগুরু বৈষ্ণব এরা মানুষ মনুষ্যরূপ ধারণ করে আমাদের এই জগতে এসছেন আমাদের মতো যেমন সিভিল ড্রেসে গোয়েন্দা থাকে না গোয়েন্দা গোয়েন্দা সিভিল ড্রেসে থাকে না গোয়েন্দা চোর ধরবার জন্য আমরা চোর ওরা ইচ্ছে করে গোয়েন্দা আমাদের মতো মানুষ সেজেছে ওরা গোয়েন্দা যেমন চোর ধরার জন্য গ্যাং গ্যাংস্টার ওদের ধরবার জন্য ওদের দলে বেশি যায় কত ঘটনা আছে কত এরকম ঘটনা আছে এরকম ওরা এরকমভাবে এসে চায়ের দোকানে বসবে গল্প করবে বিড়ি খাবে চা খাবে আসলে ওরা কিন্তু ওই ওরা কিন্তু সাধারণ কেউ নয় ঠিক সেরকম গোয়েন্দা গোয়েন্দা বিভাগের গোয়েন্দা বিভাগের লোক যেমন গোপনে আসেন চোট ধরার জন্য আমাদেরকে জল আমাদেরকে এই মায়ার যে জলে আমরা সাঁতার কাটছি আমাদেরকে বাঁচাবার জন্য তারা এসে এসে আমাদেরকে একটা একটা করে রক্ষা করার জন্য বক্তৃমে আর কীর্তনতে জানিয়েছেন জীবগুলোকে মাছের সঙ্গে তুলনা করছেন না জীবগুলোকে যত জীব আছে এদেরকে ভক্তি হত্যা কর মাছের মাছ মাছ আছে না মাছ মাছের সঙ্গে তুলনা করেছে আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন মিন মানে কি মাছ তো হ্যাঁ আর কেন মায়া জালে ছ জীব মিনো নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চির দিন তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে রহিলে বিকৃতভাবে দ্বন্দ্ব যথা পরাধীন দণ্ড মানে লাঠি লাঠিকে যেমন রাখে শাগুন এখন অচেতন পে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে অনায় অনায়াসে থাকো তুমি রোহে কৃষ্ণ হয়ে কৃষ্ণ প্রেমাধীন কৃষ্ণের প্রেমাধীন হয়ে তুমি জগতে থাকো এরমভাবে থেকো না এরম থাকলে তুমি তো মরবে জনম জনম জগতের যত বস্তু আছে আমার সম্মুখে যত ব্যক্তি আছে বস্তু আছে মেয়ে ছেলে আছে বেটা ছেলে আছে যে আছে প্রত্যেক বস্তুর মধ্যে আমি আমার গুরুকে যদি না দেখতে পারি বোঝা গেল আমি কী বললাম বোঝবার মতো ব্যক্তি আমি জগতে পেলাম না হাজার হাজার হরিকতা চলছে একটা লোক পেলাম না যে বাস্তবিক বুঝেছে খুব কঠিন জগতে যত বস্তু আছে যত ব্যক্তি আছে যা কিছু আছে প্রত্যেক বস্তুর মধ্যে আমি যদি আমার গুরুদেবের দর্শন না পাই তাহলে সেই বস্তু আমাকে গলা টিপে মারবে ওখানে একটা সুন্দরী মেয়ে ছেলে ও আমাকে গলা টিপে মারবে ওখানে সুন্দরী মেয়ে ছেলে কিন্তু ওই মেয়ে ছেলেটার মধ্যে যদি আমি গুরু দেখতে পাই তাহলে সে আমায় মারতে পারবে না পারবে তো মায়া এটাকে হলো মায়া তো জগতের যে কোনো বস্তু যে কোনো ব্যক্তি যা কিছু লোভনীয় হয় আকর্ষণ বিকর্ষণের যা কিছু বস্তু হয় সব কিছুর মধ্যে আমার গুরুদেবের দর্শন করতে হবে গুরুদেব ইজ অমনি প্রেজেন্ট অমনি প্রেসেন্ট তো সব জায়গায় গুরু আছে হরি আনন্দ হরি এই খাম্বার মধ্যে নৃসিংহদেব আছে প্রহ্লাদ বলেছিলেন না প্রহ্লাদ মহারাজকে হিরণ্যগর বলে এই তোর ভগবান এখানে আছে বলে হ্যাঁ এখানেও আছে এখানেও আছে আচ্ছা এক মুখা মারলো ঘুষি তার সঙ্গে সঙ্গে ভেঙে গেল ভগবান বেরোলো কি না কেন বেরোলো বিশ্বাসে আমার বিশ্বাস নেই ওই জন্য শালগ্রামে ভগবান নেই আমার বিশ্বাস নেই ওই যে জগন্নাথ ওটা একটা কাঠের ভগবান নেই বিশ্বাস থাকলে ওর কথা বলবে বিশ্বাস থাকলে ওই কথা বলবে আমার সঙ্গে সেই জন্য বলছেন প্রত্যেক বস্তুতে আমার গুরুদর্শন যদি না হয় দুরকম দর্শন আছে আমি প্রথমেই শুরুতে শুরু করেছিলাম এক হলো মায়ার দর্শন এক হলো এক হলো মায়ার দর্শন এক হচ্ছে দর্শন দুটো দর্শন আছে দর্শন দুটো এক হচ্ছে হয় মায়ার দর্শন হয় গুরু দর্শন গুরু দর্শন থাকলে ভগবৎ দর্শন হবে মায়ার দর্শন থাকে কিছু হবে না যে মহাপুরুষের সঙ্গে আমার বাইরের দৃষ্টিতে কেউই বুঝতে পারেনি যে ঘনিষ্ঠ সম্বন্ধ যে মহাপুরুষের আজকে আবির্ভাব তিথি আমার অভিন্ন গুরুপাত আমি মনে করি যাকে আমি আজকে দুপুরে সকালের কথাতেও আমি আলোচনা করেছিলাম হি ইজ নো লেস দ্যান আওয়ার গুরুবর্গ আমাদের গুরুবর্গর থেকে বিন্দুমাত্র তিনি কম নয় যেমন উদ্ধবজি মহারাজ সঙ্গে বলেছিলেন ন উদ্ধব অনু ন উদ্ধব অনু অপিমন্যুন উদ্ধবকে আমার থেকে ভগবান বলছেন যে উদ্ধবকে তোমরা আমার থেকে একটুও কম মনে করবে না বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ন উদ্ধব ন উদ্ধব অনু অপি মন্নুনু উদ্ধব ইজ নো লেস দ্যান মি উদ্ধব ইজ আইডেন্টিক্যাল উইথ মি উইথ উদ্ধব অ্যান্ড মি সেম সাক্ষাৎরিদ্রণ সমস্ত সাশ্রয়ী রক্তস্থতা ভাব বি কিন্তু ববর্য বতস্য বন্দে গৃহস গুরশ্রী চরণ অরবিন্দ সেখানে বলছেন বামনগুষি মা সম্বন্ধে আমি প্রায়ই বলে থাকি যে তিনি আমাদের গুরুবর্গের থেকে একটু ন্যুন নয় কম নয় একই গুরুবর্গের যে স্ট্যান্ডার্ড একই এই কথা আমি বারবার বলেছি আজকেও বলেছি সারা পৃথিবীর লোক শুনবে চিৎকার করে বলেছি সত্যি কথা তার সম্বন্ধে বলতে গেলে এই ঘন্টা আমার কিছু নয় এই দু ঘন্টা কিছু না এই ঘন্টায় ইন্ট্রোডাকশন সামান্য কথা বলতেই চলে যায় আপনাদেরকে বোঝাবার জন্য তার সম্বন্ধে কি বলবো শিল বামনগোষী মহারাজ শিল পৌপাদের কাছে হরিনাম দীক্ষা পেয়ে হরিনাম পেয়েছিলেন কিন্তু তার মধ্যে কোনোদিন অভিমান ছিল না যে আমি পৌপাদের কাছে হরিনাম পেয়েছি অতএব আমি পৌপাদের পার্শ্বদ একথা বলেন নাই কিন্তু অন্য জগতে দেখবেন যারা পৌপাদের থেকে হরিনাম পেয়েছে তারা নিজেকে পরিচয় দিয়েছে আমরা পৌপাদের পার্শ্বদ জগতে আমি দেখিয়ে দেবো আপনাকে যারা হরিনাম যা পহুপাতে থেকে খালি হরিনাম পেয়েছে দীক্ষা পায়নি তারা পহুপাত থেকে হরিনাম পেয়েছে আর দীক্ষা নেয়নি দীক্ষা নিলে বলবে ও অমুক গরুর শিষ্য তো হরিনামটা থাকে যা পহুপাতের শিষ্য বলে বলতে পারবো তারা প্রতিষ্ঠা লাভের জন্য তারা প্রতিষ্ঠা লাভের জন্য নিজেকে পরিচয় দিয়েছেন আমি পহপাতের শিষ্য কিন্তু তারা পৌপাতের থেকে মাত্র হরিনাম পেয়েছেন দীক্ষা পাননি বোঝা গেল আমি বললাম ছিল বামনগোসি মহারাজকে আই মিন সন্তোষ প্রভু সন্তোষ সন্তোষ প্রভু এই সন্তোষ প্রভুকে পরম পুজোবাদ কেশব গোস্বী মহারাজ একদিন বলেছিলেন গুরুভাই গুরুভাই বলে ডেকেছিলেন একদিন একদিন পরম পুজোবাদ বামনগোসি মহারাজ আমাদের পরম পুজো বামনগোসি মহারাজ যখন সজ্জন প্রভু ছিলেন ব্রহ্মচারী সেই সময়তে তার গুরুদেব অর্থাৎ পরমপ কেশবশ্বী মহারাজ একদিন ইচ্ছা করে একদিন ইচ্ছা করে পরীক্ষা করবার জন্য একদিন ইচ্ছা করে পরীক্ষা করবার জন্য তাকে বলেছেন গুরুভাই গুরুভাই বলে ডেকেছিলেন তিনি সঙ্গে সঙ্গে পাগলের মতো কাঁদে আর কাঁদতে আরম্ভ করেছিলেন আপনি আমাকে গুরু ভাই বললেন কেন আপনি কোনোদিন আমাকে এরম ধরনের কথা বলবেন না আমাকে বঞ্চনা করবেন না আপনি আমাকে বঞ্চনা করবেন না কোনো দিন আপনি আমার গুরু আপনি প্রহুপাদের শিষ্য আপনি আমার গুরু আপনি কোনো দিন এভাবে আমাকে পরীক্ষার জন্য বলবেন না কোনো দিন কোনো কোনো তার শিষ্য কোনো কোনো তার আশ্রিত জন ইচ্ছে করে কোনো কোনো তার আশ্রিত জন শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন কোনো কোনো বামন্দুসীমা আশ্রিত জন আশ্রিত ইচ্ছে করে বামন গুস্বী জিজ্ঞেস করেছিলেন আমরা কি পরম গুরুদেব বলতে পারব ইচ্ছে করে বলেছিলেন বামুন গোস্বী মালিক বলেছেন আমরা আমরা কি পৌপাতকে আমাদের পরম গুরুদেব বলতে পারবো বামুন গুরুদেব কেন পরম গুরুদেব বলবে কেন পরম গুরুদেব বলবে কেন তোমরা প্রতিষ্ঠাবার জন্য বলবে তোমরা প্রতিষ্ঠাবার জন্য বলে কেন বলবে আমার গুরুদেব তো পরমপী কেশব গোস্বী মহারাজ তা তুমি কি করে যে বলবে তাকে এটা তোমাদের প্রতিষ্ঠার তোমাদের প্রতিষ্ঠা চাই এই জন্য বলবে তো কিন্তু কোনোদিন বৈষম্য হতে পারবে না কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারা সেই সব বৈষ্ণব কনক কামিনী প্রতিষ্ঠা যাদের জীবন থেকে চলে গেছে যদি কোনো ব্যক্তি কোনো মহারাজ কোনো আচার্য কোনো মহারাজ যদি এরকম ভাষা বলেন যদি এরকম ভাষা বলেন কনক কামিনী প্রতিষ্ঠি প্রতিষ্ঠা আমি ছেড়ে দিয়েছি বোঝা গেল আমার কথা বোঝা গেল না কোনো মহারাজ কোনো আচার্য যদি এই এই ভাষা এই ভাষা বলেন কনক কামিনী প্রতিষ্ঠা আমি ছেড়ে দিয়েছি তাহলে সে মিথ্যে কথা বলছেন এই ভাষাটা বলবেন না কোনোদিন কনক কামিনী আমাকে আমাকে আমি ছেড়ে দিয়েছি এটা অভিমানের কথা কনক কামিনী প্রতিষ্ঠা আমি ছেড়ে দিয়েছি এটা অভিমানের কথা তার মানে আমাকে ছাড়ি নাই কিন্তু যদি আমি বিনম্রভাবে বলি কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব আমার জীবন থেকে ভগবান যদি দয়া করে কনক কামিনী প্রতিষ্ঠাকে আমার দূর করে দেন তাহলে আমি বৈষ্ণব হতে পারবো এটা বিনম্রভাব কনক কামিনী আমি ছেড়ে দিয়েছি এটা অভিমানের কথা কনক ছাড়া যায় না কনক কামিনী কোনোদিন ছাড়তে পারিনি কেউ কিন্তু প্রতিষ্ঠা কনকামী প্রতিষ্ঠা বাগিনী কেউ ছাড়তে পারে না কিন্তু যদি কেউ বৈষ্ণবী প্রতিষ্ঠা লাভ করে তাহলে হয়ে গেল প্রতিষ্ঠা ছাড়া থাকতে পারে না আমি যে বেঁচে রয়েছি আমার একটা প্রতিষ্ঠা আছে প্রতিষ্ঠা প্রত্যেক বস্তুর আছে প্রতিষ্ঠা ছাড়াই জগতে কিছু হয় না যে কোনো বস্তু বা ব্যক্তি যা কিছু আমার কথা বোঝা গেল এই কথাগুলো অনুভব করা খুব কঠিন কেন এগুলো কোনোদিনই শোনে নাই এইসব বোকা লোকগুলো শোনে নাই আমি বলতে চাইছি কি বলতে চাইছি যে প্রতিষ্ঠা প্রত্যেক বস্তুর আছে এই যে এই যে ফুলের মালাটা এর একটা প্রতিষ্ঠা আছে আছে না গাছের একটা ফুল গাছের একটা ফল যে কোনো ব্যক্তির একটা প্রতিষ্ঠা আছে তার নিজের যে অবস্থা সে অবস্থা অনুযায়ী প্রত্যেকে নিজনীয় সেটা খারাপ হতে পারে বা ভালো হতে পারে প্রতিষ্ঠা ছাড়া কোনো হয় না প্রতিস্থা মানে হচ্ছে এক্সিস্টেন্স স্থায়িত্ব প্রতিষ্ঠা কথাটাকে ভাগ করলে দেখা যাবে ব্যাকরণে যদি ভাগ করা যায় প্রতি প্লাস্থা তা মানে এক্সিস্টেন্স যার অস্তিত্ব আছে তার একটা নিজের ভূমিকা আছে প্রত্যেক বস্তুর একটা নিজের ভূমিকা আছে তার মানে তাদের আমি বুঝতে পারি অনুভব করতে পারি না করতে পারি প্রত্যেকের আছে কিন্তু প্রতিষ্ঠা ছাড়া হয় না আমি যে সাধু হয়েছি আমি সাধু সেজেছি আমি যদি বলে আমি প্রতিষ্ঠা ছেড়ে দিয়েছি তাহলে আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি আমি প্রতিষ্ঠা ছাড়িনি ছেড়েছি কি আমি ছাড়িনি কিন্তু আমার প্রতিষ্ঠাটা কেরাম প্রতিষ্ঠা যে আপনারা আমাকে যত প্রতিষ্ঠা দেবেন মালা দেবেন এটা আমরা গুরুবর্গকে দিয়ে দেবো আমি নেবো না বোঝা গেল না যত প্রতিষ্ঠা সম্মান আপনারা আমাকে দেবেন সেগুলো আমার আমার হৃদয়কে কলুষিত করতে পারে না যত প্রতিষ্ঠা সম্মান আপনারা আমাকে দেবেন সেগুলো আমার হৃদয়কে আমাকে হৃদয়কে আমার হৃদয়কে কলুষিত করতে পারবে না আমি এই প্রতিষ্ঠাগুলো গুরুবর্গে সবাই আমাকে প্রতিষ্ঠা দিচ্ছে মালা দিচ্ছে আমি বলি এগুলো সব বামন গোসি মাছকে দাও কেশো আমি আমি তো নেবো না আমাকে দেখছেন দিচ্ছি তার মানে প্রতিষ্ঠাটার যে কোনো প্রতিষ্ঠা আমি যেটা নিচ্ছি সেই প্রতিষ্ঠার যে সতীত্ব বোঝা গেল যে কোনো মাতাজি সতীত্ব থাকতে পারে না আমার যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলো সংস্কৃত গ্যামারে ব্যাকরণে স্ত্রীলিঙ্গ প্রতিষ্ঠা বলে আকারান্ত লতা শব্দ আছে জানি শুনেছিস না শুনিস নি এটা আকারান্ত শব্দ লতা যেমন স্ত্রীলিঙ্গ এগুলো বলে আকারান্ত শব্দ সেই জন্য প্রতিষ্ঠা এটাকেও লতা শব্দের মতো ভাগ করা যায় সংস্কৃতি যারা পড়েছে তারা জানে এটা প্রতিষ্ঠাটা স্ত্রীলিঙ্গ সেই জন্য এই প্রতিষ্ঠাটা এই যে সতীত্ব কোনো মানুষের কোনো মাতাজির কোনো মায়ের যেমন সতীত্ব থাকে সেরকম আমার যে প্রতিষ্ঠা আপনারা দিচ্ছেন তা সতীত্ব আছে কেন আমি এগুলো নিই নাই কেন বৈষ্ণবী প্রতিষ্ঠার সতীত্ব বৈষ্ণবী প্রতিষ্ঠার যে সতীত্ব সেটা নিত্যানন্দ চরণে অবস্থিত বোঝা গেল না আমার কথাটা অনেক গভীরভাবে চিন্তা করতে হবে বৈষ্ণবী প্রতিষ্ঠা জড় যত প্রতিষ্ঠা আছে ইনি রাজা ইনি মিনিস্টার ইনি মিনিস্টার ইনি রাজা ইনি উকিল এই যে এই যে উপাধিগুলো এগুলোর কথা আমি বলছি না কিন্তু আমি বলতে চাইছি যেগুলো বৈষ্ণবী প্রতিষ্ঠা সেই বৈষ্ণবী প্রতিষ্ঠার সতীত্ব একমাত্র বলরাম নিত্যানন্দের চরণে অবস্থিত বলরাম নিত্যানন্দ তার চরণে সতীর্থ সব প্রতিষ্ঠার মালিক হলো তিনি আমি প্রতিষ্ঠাটাকে হজম করতে পারবো না নিতে পারবো নিয়ে আমি দিয়ে দেব গুরুবর্গকে অর্থাৎ জগতে যত লোক আমাকে সম্মান করবে সম্মানগুলো আমাকে আমার হৃদয়কে প্রতিষ্ঠা আশা আসি দূষি হৃদয়ে দূষিবে প্রতিষ্ঠা আশা আসি হৃদয়ে দূষিবে অমানি না হওয়া আমি তার মানে কীর্তনটা কি তার মানে প্রতিষ্ঠা বৈষ্ণবরা নেবে বামন কোসাইমা নিয়েছেন কেশব মা নিয়েছেন আমিও নিয়েছি কিন্তু এই প্রতিষ্ঠা একটাও আমি আমি হজম করি নাই আমি চুরি করি নাই একটাও প্রতিষ্ঠা আমি নিই নাই ঠিক সেই রকম এক বিরাট মহাপুরুষ ছিলেন ছিল বামন গোস্বাই মহারাজ তার জীবনের একটা একটা ঘটনাকে কেন্দ্র করে এক এক দিনে হরিকতা হতে পারে এক একটা ঘটনা তার জীবনে এক একটা ঘটনা আমি এক এক একদিনে হরিকতা আলোচনা করলে পাগল হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন তিনি নবছর বয়সে ন বছর একটা বাচ্চা ন বছর বয়সে তিনি তার পিসিমা পিসিমায় পিসিমার সঙ্গে তার মা ছিলেন পৌপাদের আসিত পিসিমা ছিলেন পৌপাদের আসিত বোঝা গেল তার জ্যাডামশাহে পরবর্তীকালে নিয়েছিলেন কেশব কোশী মহারাজ পরে নিয়েছিলেন তিনি নবছর বয়সে এসছিলেন পরিক্রমা করতে এই এই গৌ এই আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা নবদ্বীপ পরিক্রমা করতে এসে পরিক্রমার পরে সেই বাচ্চাকে আর নিয়ে যাওয়া যাচ্ছে না বলছে আমি বাড়ি যাবো না বুঝবো না আপনাদের বাচ্চাগুলো কি করবে মা মা করে কাঁদবে নবছরের বাচ্চা বলছে আমি বাড়ি যাবো না কোথায় যাবি তাহলে বলে আমি এখানে থাকবো মোটে হ্যাঁ মোটে থাকবি নবছর শিগগিরই চল যাবে না শেষকালে এই বিনোদ দা কেশব মহারাজ ওদের বুঝিয়ে বাড়ি পাঠালো আমি কদিন পরে একে পাঠাচ্ছি তোমরা যাও গেল না মা কাঁদতে কাঁদতে মা কাঁদতে কাঁদতে এলেন মাকেও কেশকশিয়া বোঝালেন যে ছেলে যদি এই যে ভক্তিভ ইনস্টিটিউটে ভর্তি হয় পড়াশোনা করে ছেলে যদি তোমার অসুবিধেটা কী এ তো কান্নার কিছু নেই এই ছেলে সাধুসঙ্গ থেকে এখানে পড়াশোনা করবে শিক্ষিত হবে অগত্যা কি করবেন আরেকবার কারা কারা খুঁজতে এসেছিলেন বিনোদা তাকে লুকিয়ে ফেলেছিলেন তাকে নিয়ে বলছে তুই ওইদিকে চলে যা এখানে থাকবি না ওরা খুঁজে দিন ছেলেটাকে না পেয়ে বাড়ি চলে গেল এই নবছর বয়সে তিনি তিনের আত্মনিবেদন করেছিলেন যে কীর্তনটা করেছিলাম আত্মনিবেদন তুয়া পরে করি এ ওর চ্যাটটিখানি কথা না মুখে বলা যায় কাজে করা যায় না এই বামন বসেই মাহাজকে দেখলে তখন বোঝা যায় এনাকে যে যারা না দেখেছে এরাকে যারা না চিনেছে খালি শরীরটা নয় এটা লম্বা চড়া একটা মানুষ ওটা নয় গুরুদেবের স্বরূপ গুরুদেবের যে বাণী স্বরূপ তিনি যে হরিকথা বলেন তার স্বভাব তার ভাব যে বাণীস্বরূপ যারা উপলব্ধি না করেছেন তাদের গুরুদর্শন হয় নাই গুরুদর্শন মানেই হলো গুরুদেবের শরীরটা এটা লম্বা চড়া মানুষ একটু বসলো ওটা নয় গুরু গুরুদর্শন মানে গুরুদেবের স্বরূপটা গুরুদেবের স্বরূপ কি বাণী স্বরূপ এরা যারা দেখেছেন তারা তারা ছাড়া তাদের গুরুভাই পর্যন্ত কেউ জানতে পারেনি তার গুরুভাইরা পর্যন্ত তাকে চিনতে পারেনি অনেকে যে এই মহাপুরুষরা কে নবছর বয়সে তার মধ্যে যে সমস্ত লক্ষণগুলো দেখা গেছিলো এগুলো পাগল হয়ে যাওয়া কোনো মানুষের মধ্যে এরম লক্ষণ দেখা যায় না একমাত্র তিনি জগতের পার্শ্বদ তার আচার আচরণ যা কিছু সমস্ত কিছু প্রমাণ করে তিনি হচ্ছেন গৌরাঙ্গের নিত্য পার্ষদ আমি কোনো বানিয়ে কথা বলছি না আমি কোনো বানিয়ে কথা বলছি না তিনি জগতের পার্ষদ তার আচরণ দেখে ওই নবচরের ছেলেকে ভক্তিবিধান ইনস্টিটিউটে ভর্তি করে দেয়া হয়েছিল তিনি ওখানে পড়াশোনা করতেন স্কুলে যেতেন স্কুলে যে মাস্টারমশাইরে যা পড়াশোনা করতেন ওটা মনে থাকতো। মঠে এসে আর পড়তেন না মঠে এসে বই দিতেন সেবা সারাদিন বাবন গোস্বাই বলতেন আমার এত সৌভাগ্য যে আমার জীবনে নবছর বয়সে আসার পর আমি মঠেতে এমন কোনো জ্যেষ্ঠ বৈষ্ণব নাই তার তারা আমাকে সেবার অধিকার দিয়েছিলেন যে কোনো যত বড় বড় বৈষ্ণব মাধব গোস্বী মহারাজ থেকে আরম্ভ করে মাধব গোস্বী মহারাজ থেকে আরম্ভ করে কেশবগর তো আছেই যখন থেকে বাড়িতে এসছে তখন থেকে ধরে রয়েছেন কেশ বিনোদা সে তো আছেই যত যা যাবু যত মহাপুরুষ আছেন প্রত্যেকের যেরকম সেবা করতেন এগুলো আমি গল্প বলতে পারবো না একটা বাচ্চা ছেলে ন বছর কী করে করতে পারে তাদের পুরো ঘর পরিষ্কার করা মন্দির পরিষ্কার করা তাদের পঞ্চপাত্রকে ঘষে পরিষ্কার করে জল দিয়ে রেখে দেওয়া আশ্চর্য ব্যাপার সবজি আমান্য করা কেন বিনোদার সঙ্গে অন্তরঙ্গ সম্বন্ধ ছিল নরহরি প্রভু নরহরি নাম শুনেছেন নরহরি প্রভুর নাম ছিল গৌরিয়া মঠের মা নরহরি নরহরি প্রভুর নাম ছিল গৌরিয়া মঠের মা গৌরিয়া মঠের মা একটা মা যেমন বাচ্চাকে না খাইয়ে খায় না পাগল হয়ে যায় এই রকম দরজ ছিল যার দেহ রাখার পর কেশব গোসিমা বাচ্চা ছেলের মতো কেঁদেছিলেন যার দেহ রাখার পর নরহরি প্রভু দেহ রাখার পর কেশব গোস্বামী বাচ্চা ছেলে যেমন কাঁদে ওরং কেঁদেছিলেন যে অভাব পূরণীয় নয় বৈষ্ণব হলো বান্ধব তাদের সঙ্গে এই বাচ্চা ছেলেটা নবছরের বাচ্চা এ নিত্য পার্শ্ব নাহলে সম্ভব নয় সবার কাপড় কাচা কার কী লাগবে সমস্ত খালি খাওয়াটা দিতে পারতেন না কেন হরি নাম রয়েছে না দীক্ষা হয় নাই যদিও বামন গোসি মহারাজ যদি আমাকে সেই সময় যদি আমি জন্ম হতাম যদি যদি আমার আমার বামনগোশ্রী মহারাজ যদি আমাকে প্রসাদ দিতেন আমি তাহলে বিচার করতাম না কারণ আমি জানি নি নৃত্য পার্শ্ব এর দীক্ষা না হলেও কোনো যা আসে না এর দীক্ষা না হলে কি যা আসে না আমি ওর থেকে ওনার থেকে প্রসাদ নিতাম যদি আমি জন্ম হতো আমি জানি নিত্য নৃত্যপার্শ্ব দীক্ষা তোর নাম কবাস কিন্তু মঠের নিয়ম ভাঙা যায় না মঠে একটা নিয়ম আছে তো প্রবাদের সেই নিয়মটা ভঙ্গ করতেন না এই জন্য জল এবং খাওয়া স্পর্শ করতেন না বাকি সব করতেন সারাদিন এই পরিষ্কার আর স্কুলে যাওয়ার সময় যাবেন এসেই সঙ্গে সঙ্গে ব্যাগটা রেখে সঙ্গে সঙ্গে সবজি আমান্য করতে বসে যেতেন মাঠের কাজ মাঠ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসো বাবা কিছু কড়াইশুঁটি নিয়ে আসো সব এবং কৌপাতকে পর্যন্ত কড়াইশুঁটি ছাড়িয়ে এই বাগানে যে কড়াইশুঁটি পৌপা যখন পাইচারি করতেন হরিনাম করে আর এই সজ্জন সেবক পরে নাম হয়েছিল আগে নাম ছিল সন্তোষ সন্তোষ কী করতেন কড়াইশুঁড়িগুলো ছাড়িয়ে প্রপাতে হাতে দিতেন প্রপাত মালা করতেন আর কড়াইশুঁড়ি নিয়ে খেতেন প্রপাত তাকে এতটাই ভালোবাসতেন কল্পনা করা যায় না কল্পনা করা যায় না যাই হোক প্রপাত যখন দেহ রাখলেন প্রপাত দেহ রাখার পর অনেক কিছু ঘটনা ঘটলো সেই সব আলোচনা আমি এখানে প্রাসঙ্গিক মনে করছি না যেসব আলোচনাগুলো আমি এখানে প্রাসঙ্গিক মনে করছি না আমার বলার দরকার নেই এমন কিছু ঘটনা ঘটেছিল যাতে ছত্রভঙ্গ হয়ে গেছিলো তাতে পরমপূজার কেশব গোস্বী মহারাজ মাদব মহারাজ আমাদের গুরুপাত ভক্তিপ্র তরী সব ছিন্নবিচ্ছিন্ন এই অবস্থায় আমাদের সন্তোষপ্রভু এই বিনোদ সঙ্গে ছায়ার মতো ছায়া যেমন থাকে একটা মানুষের ছায়া ছায়া থাকে না ছায়ার মতো থাকতেন সর্বক্ষণ তার সেবা করতেন যখন বিনা কারণে পরম বিজয় কেশবশ্রী মহাজকে নররি প্রভু প্রভুবর্গকে এদের বিনা কারণে মিথ্যা মিথ্যা খুনের দায়ে মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়ে দিলো কেশবশ্রী মহাজ অর্থাৎ আমাদের বিনোদা এবং বেশ কয়েকটা ব্রহ্মচারীকে অকারণে মিথ্যে বদনাম দিল খুনের খুনের বদনাম দিয়ে তা জেলে পাঠিয়ে দিল সেই সময়তে আমাদের এই সন্তোষ প্রভু তখন তার বয়স ন বছর আর নেই আস্তে আস্তে বড় হয়েছে বারো চোদ্দ বছর হয়ে গেছে কেশব গোসীমায় জেলের ভেতর থেকে তাকে বলছেন তুমি শিগগিরি যাও এই মিদনাপুরের এই উকিল আছে মিদনাপুরে একটা উকিল আছে তাকে তাকে যোগাযোগ করো করে তাকে সব ঘটনা বলো বলে তাকে এই কেসটা দাও সব জেলের ভেতর থেকে বলছেন আর ও ছুটে ছুটে সব কাজ করছেন সেই উকিলকে লাগানো হলো সেই উকিল হচ্ছে বেশার ছেলে শুনে লোকে হাসবে উকিলটা অ্যাকচুয়ালি বেশার ছেলে কেউ জানে না সেটা কিন্তু এত বুদ্ধি এত তার ব্রেন মানে কল্পনা করা যে যে কোনো কেস হাতে নেবে সঙ্গে সঙ্গে জয়যুক্ত এত তার ব্রেন পেশার ছেলে উকিলটা মেদিনাপুরের সে কেসটাকে নিয়ে কেশব কোসাই মার কি জামিন ফামিন সব করিয়ে দিল অনায়াসে হাসতে হাসতে এত বুদ্ধি তার আর প্রমাণ করে দিল তারা খুন করে নাই কিন্তু যখন কৃষ্ণনগর জেলে যখন কৃষ্ণনগর জেলে আমাদের পরম পূজ্যবাদ কেশবস্বী মহারাজকে বিনোদ দাকে জেলে ভর্তি করা হয়েছিল তখন খাবে কি জেলের খাওয়া তো খাবে না জেলে খাওয়া তো খায় না রোজ একজন আশ্রিত আশ্রিতগণ ছিল একটা লোক বৃদ্ধ বয়স আপনার থেকে কম বয়স অতটা নয় তিনি রান্না করতেন রোজ রান্না করে সন্তোষ সাইকেলে করে কৃষ্ণনগরে জেলেতে রোজ খাওয়া দিয়ে আসতো দুবেলা সকালে রান্না করে দিত বিকেলে রান্না করে দিত সেই রান্না খাওয়া ভোগ নিয়ে সাইকেলে করে সন্তোষ কৃষ্ণনগর গিয়ে জেলেতে তাদের খাইয়ে আসতেন আবার বাসনপত্র ধুয়ে নিয়ে আসতেন একবার কি হলো যে প্রহুপাদের যে প্রহুপাদের ব্যক্তি যিনি রান্না করতেন এই বৈষ্ণবদের জন্য হঠাৎ তিনি অসুস্থ হয়ে গেলেন এত অসুস্থ যে বিছনা থেকে উঠতে পারছেন বিছনা থেকে ওঠার ক্ষমতা নেই আমি নামটা ভুলে গেলাম ভালো লোক বিরাট বৈষ্ণব সে আমি নামটা ভুলে গেলাম আমার মনে নেই তিনি আর রান্না করতে পারছেন না সন্তোষ কী করলেন কিছু শুকনো প্রসাদ শুকনো চিঁড়ে ফিরে যা হোক শুকনো বাতাসা চিঁড়ে কলা শুকনো নিয়ে সাইকেলে করে বিনোদদের কাছে জেলে গেলেন জেলে গিয়ে কোনো কথা বলতে পারছি না হাওয়া করে কাঁদছেন বিনোদা বলছে কি হয়েছে বলো কিছু বলছেন না খালি কাঁদছেন অন্তিম সময় যখন তাদেরকে শুকনো প্রসাদ দিলেন আগে অন্য কই বলে অন্য কিছু নেই সেই জন্য তো আমি খাঁদছি আমাকে আপনারা অধিকার দেন নাই আমাকে আপনারা অধিকার দেন নাই আমি কাউকে বৈষ্ণবের সেবা করতে পারবো না আমি রান্না করতে পারবো না আমি আপনাদের খাওয়াতে পারবো না এই দুঃখ আমি কোথায় রাখবো সন্তোষ কাঁদছেন হাও বাউ করে কাঁদছেন তখন বিনোদা বলছেন এত বড়ো কথা বললি শিগগিরি আয় আমার কাছে আয় জেলের ভেতর থেকে মন্ত্র দিলেন জেলের ভেতর বিনোদ দা জেলের ভেতর আর সন্তোষ জেলের বাইরে এনে মন্ত্র নেই মন্ত্র দিয়ে বল যা রান্না কর যা তুই পবিত্র তোর মতো পবিত্র কেউ নেই যা সেখানে গিয়ে এই যে জেনুই এই যে এই যে উপবেদ সংস্কার এই উপবেদ সংস্কার হয়েছিল মেদিনীপুরে শ্যামানন্দ গড়িয়ে মঠে যা যাবর গোসাই করেছিলেন কেশব মা কেশবনাথ জেলে রয়েছেন ওই জন্য সংস্কারটা শ্যামানন্দ গড়িয়া মোটে হয়েছিল সেখানে উপবেদ সংস্কার হয়ে এবার সারাক্ষণ তার নাম হলো কি তার নাম ছিল সন্তোষ সন্তোষ মানে কি সন্তোষ মানে খুশি যে সর্বদা প্রসন্ন তার নাম তো সন্তোষ সন্তোষ মানে কি সন্তোষ মানে কি স্যাটিসফ্যাকশান ব্যাস সন্তুষ্ট তার নাম এবার পরিবর্তন হলো যখন দীক্ষা হলো তখন তার নাম হয়ে গেল সজ্জন সেবক প্রভু বোঝা গেল প্রথমে যে সন্তোষ এখন কেশব গোস্বীমা তার নাম দিলে বিনোদ তার নাম দিলেন সজ্জন সেবক প্রভু এবার সে সত্যিই সজ্জন সেবক দিন রাত এমন সেবা করছেন আর কোটে যত কেশ সেই ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন জায়গায় উকিলের কাছে মানে অকথ্য পরিশ্রম এ মানে কল্পনা করা যায় এ মানে স্বপ্নে ভাবা যায় না একদা এই সজ্জন সেবক জলে জড়েতে পুড়ে যাচ্ছে পুরে আগুন কাউকে বলেনি জলে পুরে যাচ্ছে ওই মানুষ দাঁড়াতে পারে না মানে চার পাঁচ জল কেউ জানে না উনি ওই অবস্থায় রান্না করছেন জল একবার হঠাৎ আমাদের কার সঙ্গে মাধ গোস্বী মানে কার সঙ্গে গাটা লেগে গেছিলো হঠাৎ দুর্ঘটায়গাম দেখি 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 এত জ্বর এ কি এই অবস্থা তো মানুষ বিছনায় পড়ে যায় কাউকে বলেননি কিছু ওই নিয়ে সেবা করছে। আমি এই মহাপুরুষের কাছে হাজ্যর করে প্রার্থনা করেছিলাম মহারাজ আমি একটা ভিক্ষা চাই আপনার কাছে আপনি দেবেন কি বলে আপনার যে সহ্য ক্ষমতা আছে আমাকে কিছু দিন তিনি হেসে ফেলেছিলেন তিনি এই উত্তর দিয়েছিলেন এইটি তো আসল এইটি তো আসল সহ্য ক্ষমতা গুরু বৈষ্ণবের সেবা ভগবানের সেবা করতে গিয়ে যাদের সহ্য নেই ধৈর্য নেই কি সেবা করে আমি এই ভিক্ষা মেগেছিলাম তার কাছে তিনি আমাকে এই ভিক্ষা দিয়েছেন কিনা না তিনি জানেন নাকি বঞ্চনা করেছেন তিনি বলতে পারেন তারপর থেকে ছায়ার মতো যখন জেল থেকে ছাড়া পেয়ে গেলেন বেকসুর খালাস এরা খুন করেনি মিথ্য কথা বলেছে ওরা ওরা মিথ্যাবাদী বিরুদ্ধ পার্টি মিথ্যে কথা বলেছে এরা খুন করতে পারে না এরা পরম বৈষ্ণব যখন ছাড়া ফেলেন তখন কেশব গোস্বীম আর কী করলেন বিনোদা পোষপাড়ালেন কলকাতা লেন কলকাতা বসপা যে গৌরীয় মিশন আছে তার রাস্তাটা পার করিয়ে এলো আমি ছোটোবেলা ওখানে খেলতাম ছোটোবেলা ওখানে খেলতাম ওইখানেই এক বাড়িতে তিনি একটা ঘর ভাড়া নিয়েছেন ঘর ভাড়া নিয়ে বেদান্ত সমিতি স্থাপন করেছেন অতএ আমি জানি না আমি বাচ্চা থেকে ওখানে বোসপাড়া লেনে ওখানে বেদান্ত স্থাপন করেছেন স্থাপন করে এবার ভক্তিম ঠাকুর পৌপাদ এদের গ্রন্থ আদি প্রচার করা মানে ছাপা শুরু করেছেন তার পরবর্তী সময়তে আমাদের উদ্ধারণ গৌড়িয়া মঠ এই যে চুঁচুড়া চুঁচুড়ায় উদ্ধারণ পরে ফেলেন পরে কলকাতা আগে ভাড়া করা ঘরে ভাড়া করা ঘরে আগে হয় তারপরে এই মঠটাই নিয়ে ফেলেন ওটা তো মঠ নয় কালি শুরু করেছিলেন বেদান জমিতে স্থাপন করেছিলেন তারপরে উদাহরণ গৌরীয় মঠ এখানে এই চুঁচুড়ায় এই প্রথম শ্রীনিবাস আচার্যের সেবিত গৌর নিত্যানন্দ সেবা পেলেন সেখান থেকে এই নিয়ে এবার আস্তে আস্তে সমস্ত পত্রপত্রিকা আদি ছাপাবার চেষ্টা করলেন আর তেগরিপাড়ায় একটা ভাড়াঘর নিলেন ভাড়াঘর প্রথমে ভাড়াঘর নিয়েছিলেন ভাড়াঘর নিয়ে শুরু করলেন তারপরে তিনি জমি কিনলেন তিনি আর ভক্তি মৌসুন মৌসুম গোস্বামী একসঙ্গেই নিয়েছিলেন তারপর মৌসুম মা কোনো কারণে থাকলেন না বললেন আপনি নিন একসঙ্গে জমি নিয়েছিলেন ওই জমির মধ্যে বেদা বেদান্ত সমিতির মঠ হলো আস্তে আস্তে সেখানে ছাপাখানা ছাপিয়ে প্রথমে উদাহরণ মঠে ছাপাখানা চলল তিনি এই সজ্জন সেবক অর্থাৎ আমাদের এই বামন গোস্বাই মহারাজ তার ক্ষমতা দেখে কেশব মহারাজ পাগল বলে একটু ছেলে এইটুকু তার এত আইডিয়া কোনো একটা ভুল নেই যে প্রুফ দেখছেন প্রেসের কাজ করছেন সব একা বাইন্ডিং করছেন সব একা কেউ নেই আবার পাঠাচ্ছেন সব এইভাবে বেদান্ত সমিতির কথা আমি বলে শেষ করতে পারব না বেদান্ত সমিতির যে ঐতিহ্য বেদান্ত সমিতির যে ঐতিহ্য বামন গোস্বাই মহারাজের যে ঐতিহ্য আমার অভিন্ন গুরুপা পদ্ম বামন গোস্বী মহারাজ শিক্ষাগুরু তার যে ঐতিহ্য এগুলো আমি বলে শেষ করতে পারবো না এটা বলে শেষ করা যাবে না উনিশশো সালে এই সজ্জন সেবক ব্রহ্মচারীকে পরমপ্রজাত কেশব গোস্বী মহারাজ সন্ন্যাস দিলেন উনিশশো সালে উনিশশো সালে সন্ন্যাস দিলেন ত্রিবিক্রম মহারাজকে ত্রিবিক্রম প্রথমে একসঙ্গেই দিলেন বিক্রম মহারাজকে নারায়ণ মহারাজকে এবং এনাকে একসঙ্গে দিলেন সন্ন্যাস আর এই বামন গোস্বী মহারাজের সন্ন্যাসের পর নাম হল ভক্তি বেদান্ত বামন গোস্বী মহারাজ কেশব গোস্বামী মহারাজের সমস্ত বিচারে আমি পাগল হয়ে যাই আনন্দে আমি মনে মনে ভাবি উনি কেন বেদান্ত সমিতির নাম দিলেন পরে বিচার করে দেখলাম ঠিকই দিয়েছেন কেন আমাদের আমাদের অপ্রাকৃত গৌরীয় বেদান্ত বেদান্ত আমাদের যে অপ্রাকৃত গৌড়ীয় বেদান্ত বেদান্তি স্বরূপ গোসাই আমাদের স্বরূপ গোসাইকে বলা হয় এই আমাদের বেদান্ত গৌড়ীয় বেদান্তের মালিক বৈদান্তিক এক নম্বর তার আনুগত্যা আমরা রয়েছি কেশব গোস্বায় কেন যে ওটাকে বেদান্ত সমিতি নাম দিলেন সাধারণ লোক জানে না কেশব গোস্বা কেন ওটাকে দেবানন্দ গৌরিমায় নাম দিয়ে কেউ জানে না কিন্তু আমরা জানতে পেরেছি তার কৃপাতে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে কত বড় চিন্তা আর এই বামন গোস্বামী মহারাজ তিনি তার শিষ্য কিন্তু আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে তার মধ্যে বা কেশব গোস্বীমায় কোনো দিন একটু সামান্য কোনো ভুল দেখেননি তার অসংখ্য লেখা তার অসংখ্য লেখা আমি আপনাদের দেখাবো অসংখ্য লেখা সেই লেখার মধ্যে একটাও আমি কোনোদিন ভুল পড়ি আজ থেকে যতদিন আমি আজ থেকে যতদিন আমি বামণগুশ্রী মাঝে লেখা পাঠ করেছি দেখেছি একটা কোনো দিন সিদ্ধান্ত বিরোধ দেখি নাই কোনো ভুল নাই এটা মহাপুরুষ ছাড়া সম্ভব হয় না এটা মহাপুরুষ তিনি তার লেখনিতে কোনো দিন কোনো ভুল ছিল না বিন্দুমাত্র কোনো ভুল নাই নির্ভুলভাবে তিনি এইসব সিদ্ধান্ত বিজয়া স্থাপন করতেন আর তিনি তাকে বলা হতো গৌরীয় সমাজের ডিকশনারি ডিকশনারি বলা হতো তাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে অবাক্কাণ্ড যদি বলা হতো এই শ্লোকটা কোথায় আছে সঙ্গে সঙ্গে বলে দেবেন বৃদ্ধ বয়স আশ্চর্য ব্যাপার আমরা ইংরেজিতে বলি যে বামন গোসি যে ইজ এ গৌরীয় এনসাইকোপিডিয়া আমরা ডিকশনারি বলি যখন তখন বলে দেবেন এটা কোথা থেকে আছে কোন স্লে কোথায় সব বলে দিতে পারবেন এতটাই তার দেব এরকম ব্রহ্মচর্য এরকম অমানসিক শক্তি কোনো সাধারণ মানুষের থাকতে পারে না সমগ্র জীবনে তার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না তিনি বলতেন আমার এই যে পকেটটা দেখছিস এটা আমার ব্যাংক এই যে পকেট দেখছো এটা আমার ব্যাংক এই পকেট দিয়ে তিনি সমগ্র বেদান্ত সমিতিকে চালিয়েছিলেন যে বেদান্ত সমিতির মধ্যে ভেতরে ভেতরে অনেক সময় আগুন জ্বলেছিল ভেতরে ভেতরে আগুন জ্বলেছিলো কেদে আগুন বামন গোস্বী মায় নিভিয়ে দিতেন ভেতরের ভেতরে আগুন জ্বলতো কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু বামন গোস্বী মহাজের এত ক্ষমতা ভজন বল এত সহনশীলতা তিনি এগুলোকে নিবিয়ে দিতেন কিন্তু দোষ দেখতেন না গুরুভাই অন্যায় করেছে কত গুরুতর অন্যায় সব কাটিয়ে দিতেন বরঞ্চ তিনি তার শিষ্যকে বকতেন তুই কেন করেছিস তাহলে উনি এই বলছে তুই কেন করেছিস তুই বেরিয়ে যা আমার তাই তিনি শিষ্যদের শাসন করতেন গুরুভাইকে কিছু বলতেন না জাতা বলতেন না এই সিদ্ধান্ত হরিকথায় বসলে সেটা সেটা সিদ্ধান্ত হরিকথায় বসলে তো সেদন করতে এটা আলাদা কথা কিন্তু এমনি তিনি কোনো কিছু এরকম করতেন না তার এই সহনশীলতা তার এই অমানসিক সহনশীলতা এই গৌরীয় বেদান্ত সমিতিকে আজ পর্যন্ত এই অবস্থায় এসে দাঁড় করিয়েছে তা না এই বেদান্ত সমিতি টুকরো টুকরো হয়ে যেত মধ্যিখানে তিনি রেজিগনেশন লিটার রেজিগনেশন মানে তিনি লিখেছিলেন আমি আর সমিতির পদে থাকবো না তোমরা নিয়ে নাও তোমরা আচার্য হও যখন উনিশশো আটষট্ল সালে পরম পুঁজিবাদ কেশব গোসীমা দেহ রাখলেন যখন উনিশশো সালে পরমপুঞ্জিবাদ কেশব কুসীমায় দেহ রাখলেন তার আগে তিনি অন্তর থেকে বলে গেছিলেন লিখে গেছিলেন আমার এই সজ্জন সেবক একে তোমরা আচার্য হিসাবে নির্ণয় কর আমি নির্ণয় করে গেলাম এছাড়া দ্বিতীয় কেউ নাই তথাপি তিনি চোখের জল ফেলতে ফেলতে কাঁপতে কাঁপতে আমি আচার্য হওয়ার যোগ্য নয় আপনারা আমাকে আচার্য করবেন না আমি আচার্য বাউনুবাবুর চিঠিতে লিখেছেন আজকে পর্যন্ত আমার আচার্য হওয়ার ইচ্ছা নাই যদি কেউ নেয় তো নিক বলছি আজ পর্যন্ত আমার আচার্য হিসাবে আপনারা আমাকে মেনেছেন কিন্তু আমার আজ পর্যন্ত ইচ্ছা নাই আচার্য হিসেবে আমার কোনোদিনই ইচ্ছা ছিল না জোর করে তাকে পালন করতে হলো মধ্যখানে তিনি একটা চিঠি লিখে মঠের এই অবস্থা ভেতরে ভেতরে অনেক নোংরামো দেখে তিনি চিঠি লিখেছিলেন আমি আচার্য পথ থেকে ইস্তফা দিলাম সমস্ত ভক্তরা কাঁদতে কাঁদতে এসে তার পায়ে আপনি কি আমাদের মঠটা ধ্বংস হয়ে যাবে দেখতে পারবেন গুরুদেব আপনি দয়া করে নিন গুরু ভাইরা প্রার্থনা করলেন যা হয়েছে হয়েছে আবার তিনি গ্রহণ করলেন চোখের জল ফেলতে এমনকি তার উপর হিংসা করে তাকে বিষ পর্যন্ত দেওয়া হয়েছিল তার চিঠি আমার কাছে আছে নাম বলবো না এরকম বিবৎস অবস্থা তাহলে এবার বিবেচনা করে দেখো ভগবানের এই নিজজন এই মহাপুরুষ তার প্রচার ক্ষেত্রের কথা বললে আপনারা পাগল হয়ে যাবেন লোকে তো বলে আমি প্রচার করছি ইন্টারনেটে সারা পৃথিবী আমি কি কী প্রচার করছি বামন গোসাই মারের নোখের যোগ্য আমি হতে পারবো না তার এই ক্ষমতা আমি কোনো দিন হতে পারবো বলে মনে হয় না কি আশ্চর্য অলৌকিক ক্ষমতা যেখানে বর্তমান যুগের প্রচারকরা কেউ যাবে না তারা আমেরিকা যাবে আমার কথা ক্ষমা করবেন আপনারা তারা আমেরিকায় যাবে রাশিয়া যাবে তারা ওইখানে যাবে না বামুন গোসাই সেই আসামের জঙ্গলে এ গরিব খেতে পায় না সেখানে গিয়েও আনন্দে থাকতেন তাদের কৃপা করেছেন এই মহাপুরুষের কথা বলবার নয় এ আসামের জঙ্গলে কে যায় কোনো লাইট নেই কোনো কিছু নেই কোনো খাওয়া দাওয়া নেই কিছু এই জঙ্গলে গিয়ে সবাইকে কৃপা কর তোরা হরিনাম বল হরিনাম কর কিছু খাওয়ার নেই খুব মুশকিলে দুটো রুটি হয়তো পেতে পারেন রাত্রিরবেলা আলো নেই সেই ভাঙা ঘরে জল পড়ছে জল পড়ছে মাছা ভাঙা অঝরে জল পড়ছে রাত্রিবেলা ছাতা নিয়ে রাত্রিবে ছাতা নিয়ে ঘরের ভেতর রয়েছেন ছাতা নিয়ে ঘরের ভেতর এত গরিব এত গরিব তার ভা তার ছাতা নিয়ে কোনো অসন্তোষ নেই হ্যাঁ আমি ঘুমোতে পারলাম কিচ্ছু না কিচ্ছু না চব্বিশ পরগনায় একটা জায়গা প্রচারে গেছিলেন অনেক জায়গায় যেতেন আমি একটা আধা ঘটনা বলবো আমার তো বলা সম্ভব না আপনারা আমাকে বেশি সময় দেন নাই চব্বিশ পরগনায় জয়নগরের কাছে প্রচারে গেছেন কোনো জায়গায় প্রচারে ভালো করে হরিকথা বলছে মহারাজ যেখানে যান এখানে পয়সাওয়ালা লোক আছে এখানে ভালো লোক আছে অথচ ভালো করে হরিকথা বলবো আমারও এই বিচার নাই আমি যখন সূর্যকুণ্ডে জঙ্গলে থাকতাম একজন লোকের কাছে হরিকথা বলতাম কেউ নেই আপনারা বিশ্বাস করবেন না আট ঘন্টা আট আট ঘন্টা ন ঘন্টা ভগবানকে শোনাতাম একা সংস্কৃত আর বিশ্বাস করবে না যারা আমাকে দেখেছি জানে সূর্যকুণ্ডে কেউ নেই জঙ্গল চারিদিকে কে সুজন ভগবান একা পাঠ করে যাছে আট ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা সমান ভগবানকে সকালে দুপুরে হাতে কেউ শুনলো না শুন এখন হাজার হাজার লোক শ্রবণ করছে তার তো আমার কিছু যা আছে আমি তো পয়সা করি চাইনি আমি তো প্রতিষ্ঠা চাইনি এটা ভগবানের কথা যে শোনে শুনুক না শোনে না শুনুক বামনগোশী মারার ঠিক তার থেকে আমি শিখেছি তার থেকে এই সব আমার গুরু মায় ব্রামবোশী মা এদের থেকে এই শিক্ষাগুলো পেয়েছি আজ ওই জন্য আপনারা দেখছেন আমি বেঁচে রয়েছি নাহলে কবে মায়াদেবী আমাকে লাথি মেরে ফেলে দিত আপনারা বিশ্বাস করবেন না খালি এই মহাপুরুষগুলো বাঁচিয়ে রেখেছেন আমাকে তাদের কথা তাদের আচরণ চরিত্র এই দেখে আমি ভয় পাই এদের মতো আমাকে করতে হবে থাকতে হবে কোনো দিনে ভুল করলে মুশকিল পড়ে যাব জয়নগরে পয়সা লোক ছিল না গরিব লোক এখন জয়নগরের পয়সা ওলা লোক হয়ে গেছে তো সেবক বামুন গোস্বাস বলছে গুরুদেব এখানে আর কোনোদিন প্রচারে আসবো না কেন রে বলে এখানে পয়সাও নেই আর লোকও পাওয়া যায় না সেবক পাওয়া যায় না পয়সাও নেই বামুনগুজি হেসে বোঝিয়ে তোরা প্রচার করতে পারবি না তোরা প্রচার তোরা পয়সা দেখবি লোক দেখবি এই করে প্রচার হয় এভাবে প্রচার হয় না আমি তো প্রচার এসে ভগবানের সুখের জন্য আমি প্রচার করব। তোরা কি প্রচার করবি তো ধৈর্য নেই তারা এইভাবে বামুন বলতেন লোকাল লোকাল ট্রেনে চড়তেন আমিও এখনও লোকাল ট্রেনে চড়ি আমি কোনো লাট সাহেব নয় লোকাল ট্রেন এরা করেছে গাড়িতে এলাম আবার চলে যাব। লোকাল ট্রেনেই চড়ি আমি বামুন গোসি মা তখনকার দিনে এই তুফান এক্সপ্রেস তুফান এসে নাম শুনেছেন তুফান এসে যাচ্ছে তুফান এক্সপ্রেস যা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেট করেছে সেবক একবারে রেগে মেঘে বলছে গুরুদেব আর এই ট্রেনে যাবো না এই ট্রেনে আর যাব না এই বেকার ট্রেন দেখুন এই পাঁচ ঘন্টা লেট হয়ে গেল বা যে ভালোই তো ওরা কম পয়সা নিল বেশিক্ষণ ট্রেনেতে চড়তে দিয়েছে এটা ভালো না কতক্ষণ চড়তে দিল পয়সা নিল অল্প পাঁচ ঘন্টা বেশি এই ধরনের মহাপুরুষ তার ধৈর্য হিমালয়ের ধৈর্যর সঙ্গে তুলনা করলে আমার মনে হয় না আমি ভুল বলছি আমি ভুল বলছি নয় ব্যাসাসনে বসে তার ধৈর্যটা আমি যদি হিমালয়ের সঙ্গে তুলনা করি আমি মিথ্যা কথা বলছি না এত বড় কথা আসামে না মেঘালয় কোন জায়গায় ভুলে যাচ্ছে মনে মনে পড়ছে না কোন একটা জায়গায় প্রচারে গেছেন তিন গুরু ভাই আমার নাম করে দরকার নেই তিনি সবাই গেছেন প্রচারে গিয়ে বিরাট ধর্মসভা বিরাট ধর্মসভা হাজার হাজার লোক আছে আসামে বোধ আসামে কোন জায়গায় ভুলে গেলাম মনে নাই এখন যখন সভা শুরু হবে তার আগে থেকে দেড় ঘন্টা দু ঘন্টা থেকে অজরে বৃষ্টি মানে এত পর্যন্ত জল জমে গেছে কোনো যাওয়ার জায়গা নেই এমন অবস্থা তো গুরু ভাইদের বলছেন বামুন এবার তৈরি হন যেতে হবে তাহলে আপনি যান এই ঝড়ে এই জলেতে কী করবো পাকড় লাগি যান আপনি আমার মাথা খারাপ হয়েছে বামুন গোসিমা বলছেন যে তৈরি হন এবার যেতে হবে তাহলে আপনার মাথা খারাপ হয়েছে জ্বর আপনি যান কে আসবে কে আসবে এসব শুনতে ঠিক আছে আপনারা যখন আমাকেই ধাক্কা মারছেন আমি যাই তাহলে কাপড়টাকে মুটিয়ে ছাতারা নিয়ে সোজা গেছেন গিয়ে দেখেন লোকে লোকারণ্য সবাই এই মহাপুরুষকে দেখবার জন্য এটা ভগবানের ব্যবস্থা এটা যোগমায়াদেবীর ব্যবস্থা করলেন যে অন্য গুরুভাইরা চলে এলে উনি তো আর ঘন্টা হরিকথা বলতে পারতেন না গুরু ভাইদের দিতে হতো এখন উনি ঘন্টা হরিকতা বলে গেলেন লোকে লোকারণ্য সবাই শুনে আনন্দে নাচ নৃত্য করছে এত সরল প্রকৃতির ছিলেন বামনগুস্বী মাদের মধ্যে কোনোদিন জটিলতা দেখি নাই আসামের লোকগুলো তাকে এত ভালোবাসত মানে কল্পনা করা যায় সবাই ওনাকে ভালো যারাই ওনাকে সত্যিকারের অন্তর থেকে দেখতে পেরেছে তারা বামুন গুছিয়ে ভুলতে পারে না এত তার আন্তরিক টান কলকাতায় একজন ধনী ব্যক্তি একদিন একটি অ্যাম্বাসাডার অ্যাম্বাসাডার গাড়ি নিয়ে এসেছেন এসে চাবিটা বামুন গোসাইম হয় যে হালদার বাগানের ভজন কুঠিয়ে দিয়েছেন গুরুদেব এটা উনি বলে এটা কী বললে আপনার জন্য একটা নতুন গাড়ি এনেছি অ্যাম্বাসাডার বামুন গোসাইম ভালো করে দেখলেন দেখে চাবিটা কি করলেন ওর হাতে দিলেন বল তুমি নাও আপনার জন্য এনেছি বলে আমি নিলাম তোমাকে দিয়ে দিলাম আমি নেবো না হ্যাঁ নেবেন না মানে নতুন গাড়ি আমি নেবো না আমার এগারো নম্বর গাড়ি আছে দুপা এগারো নম্বর গাড়ি আমি চলে যাব ট্রেন ধরবো চলে যাব কে ঝামেলা পোয় আমার দেখে দেখে শিষ্যরা বলবে গুরুদেব গাড়ি চাবে আমিও চপবো আমার ড্রাইভার চাই তেল গাড়ি খারাপ হয়ে গেল আমি এসব মাথায় নিতে পারবো না তুমি নিয়ে যাও গাড়ি গাড়ি নিলেন না গাড়ি নিলেন না এই ধরনের মহাপুরুষ ছিলেন আজকালকার দিনে আমি ব্যাসাসনে বসে বলছি আমার স্বপ্নের অতীত আমি এরকম ধর গুরু দেখিনি এরকম ধরনের গুরু আমার আবার আমার জন্ম থেকে আমি দেখিনি খালি আমাদের গুরুবর্গের কয়েকজন দেখেছি কিন্তু আশ্চর্য একজন গরিব শিষ্য তিনি কি করতেন তার আবির্ভাব তিথি তার আবির্ভাব তিথিতে তিনি সকাল সকাল সেবককে নিয়ে রাত্রের অন্ধকারে পালিয়ে যেতেন পূজা নেবেন না ভোর চারটের আগে তিনি বলতেন কালকে সকালবেলা চলে যাব কাউকে বলবি না কাউকে বলবি না সকাল চারটের আগে তিনি করতে সেবককে নিয়ে চলে গেলেন কোথায় গেছেন কেউ জানে না কোথায় গেছেন জানে না সেবক আমাকে নিজে বলেছে গুরুদেব পূজা নিতেন না ব্যাস পূজার দিনে তিনি পালাতেন হ্যাঁ পুজো কর ওই ফটোকে ফটো পুজো কর আর সামনে পুজো করবি আর পেছনে গাঁদাগাল দিবি আমায় হ্যাঁ তোদের পুজো দরকার নেই তোরা কী ভালোবাসি আমি জানি বাহনগায় চলে যেতেন চলে গিয়ে এমন এমন জায়গায় যেতেন যেটা আপনারা স্বপ্নে ভাবতে পারবেন একজন গরিব শিষ্য যে দুবেলা খেতে পায় না ভালো করে তাদের বাড়িতে লাইট নেই একবারে গ্রাম অঞ্চল যেখানে যেতে গেলে বামুন গোসাই কাপড় তুলতে হতো এরমভাবে কাপড় তুলে লাঠি নিয়ে আস্তে 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 না পড়ে যাবে ধৈর্য ধরে কাদা পেরিয়ে বাড়ি যেতেন একবার ব্যাস পূজার দিনেতে যেদিন আগের দিন সেবককে বলে কাউকে বলবি না চল উনি সকালবেলা চলে গেছেন চলে গিয়ে কি করেছেন কোন একটা জায়গায় আমি নামটা ভুলে গেলাম আমাকে তার সেবক বলেছেন কারণ তার সেবক আমার সঙ্গে ছিলেন গোবর্ধনে অনেক দিন সে আমাকে গোপন অনেক কথা বলেছেন গুরুদেবের এ বললেন গুরুদেব এমন একজনের বাড়ি গেছে কোন গ্রামটা বললো আমি নাম করতে পারছি না বলে ওই শিষ্য তার জীবনে কোনোদিন স্বপ্নে ভাবতে পারে না যে গুরুদেব আমার বাড়ি আসবে গুরুদেব আমার বাড়ি কী করব আমার তো কিছুই নেই ভালো থাকার ঘরটাও নেই মাটির ঘর আর খাওয়া দাওয়া কিছু নেই ওই শিষ্য তার স্বামী এবং স্ত্রী এবার কি করছেন সামান্য কিছু ভোগ লাগিয়েছেন গুরুদেবের আবির্বাপ্তিতে আজকে ভোগ লাগিয়ে অঝরে কাঁদছেন আর ঘণ্টা ঘণ্টা নাড়িয়ে ঘণ্টা মারছেন আর ভোগ আরতি কীর্তন করছেন ঘণ্টা বাজিয়ে ভোগ আরতি কীর্তন করছেন আর কাঁদছেন তা তো জানে গুরুদেব কোনো আসবে না গুরুদেব আসবে কি করে আমার গান হঠাৎ ঘন্টাটা মারতে মারতে চোখ চেয়ে দেখছেন আরে এই স্বপ্ন দেখছি নাকি দেখছেন দূরে গুরুদেব আসছে পাগল হয়ে গেছেন আনন্দে বুঝছি আমি একটা দরিদ্র কিছু নেই আমার গুরুদেবের এত করুণা বামুনদোসিং আমার বাড়িতে আসছে অত উন্মাদ হয়ে গেছে বললি আর স্বপ্ন কী এগুলো কী ও ঘণ্টা পণ্ডা ছুঁড়ে ফেলেছে যার ঘণ্টা নাচ্ছি সে স্বয়েং এসে গেছে গুরুদেবকে নিয়ে আনন্দে লুটপুট মাথায় তার পা ধুইয়ে বসালে গুরুদেব আপনি আমার কাছে এসছেন আমি এত গরিব আমি তো আশা করতে পারি না আপনি আমার কাছে আসবেন জীবনে একবারও আসবেন আমি জানি না এই হচ্ছে বামুনদোশী মহারাজ তিনি ধনী দরিদ্র কোনোদিন এসব এইসব বিচার করতেন না আজকে দেখুন বড় বড় আচার ভনী হলে যাবে গরিব হলে যাবে না মন্ত্র দেবে না বেশাকে মন্ত্র দেবে কিন্তু আপনাকে আমাকে দেবে না গরিব বলে এরকম ধরনের অবস্থা পৌপাত বলছেন এরকম অবস্থা এই মহাপুরুষের প্রচার ক্ষমতা শাস্ত্রীয় বিচার সভাতে সভা একটা সভাতে একটা সভাতে এক নাগারে চার ঘন্টা সমানে সভা চলছে একইভাবে পাটাকে একটু এরাম এরাম করছেন না আমরা নিজে চোখে দেখেছি পাটাকে নড়াচ্ছেন না এমন স্ট্যাচু বসে রয়েছেন হাত জোর করে পাটা নরানো হাই তোলা একটুখানি আড়মোড়া কিছু না চার ঘন্টা পাঁচ ঘন্টা সবাতে বসে রয়েছেন সব সবার সব মহারাজরা কথা বলল বলার পর তিনি কাউকে অপমান করেন না তিনি যখন শুনলেন কোন কোন মহারাজ কোথায় সিদ্ধান্ত ভুল বলেছে দেখুন কেরকম ক্ষমতা কোন কোন মহারাজ হরিকথা বলতে যাতে দিয়েছেন সবার মধ্যে কোন কোন মহারাজ কোথায় সিদ্ধান্ত ভুল বলেছেন সব মনে আছে সবাই যখন শেষ হলো তিনি তখন লাস্ট সভাপতির ভাষণ দিলেন হরিকথাটা এমনভাবে উপস্থাপন করলেন যে যে মহারাজ যেখানে ভুল বলেছে সব বুঝতে পেরে গেল এতগুলো মহারাজ যেখানে যেখানে ভুল বলেছে সব তিনি মনে রেখেছেন আর আস্তে আস্তে হরিকথা বলে সব সমাধান করে দিলেন এ কিরী হওয়া ই একজনের কথা মনে রাখা যায় না আর যত মহারাজ কুড়িটা মহারাজের কথা সব মনে কে কোথায় ভুল করেছে সবাই ভুল করেনি যারা যারা ভুল করেছে সব মনে রেখেছে সব বলতেন এত তার ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা এরকম আচার্য এ ভগবত ইচ্ছায় তিনি এসছেন নালে আমরা এ ধরনের মহাপুরুষকে পাবো এ কল্পনা করা যায় না এ আমি বারবারই বলি ইনি আমাদের গুরুবর্গর থেকে বিন্দুমাত্র অল্প নয় যা গুরুবর্গ গুরুবর্গের যা ক্ষমতা তার মধ্যে সেই সব তার মধ্যে ছিল কিছু অল্প ছিল না আশ্চর্য ক্ষমতা ছিল তার মধ্যে তার লেখনি আবার অনেকে মনে করেন যিনি হরিকথাতে লেখনিতে প্রতিবাদ করেন তিনি বোধ হয় বৈষ্ণব নয় অনেকে মনে করেন জানেন তো এই আজকালকার সমাজে মূর্খ তারা মনে করেন প্রতিবাদ করে মানে বৈশ্রম না প্রতিবাদ কেন করছে কিন্তু প্রতিবাদ করাটাই তো হচ্ছে বৈষ্ণবতা কেশব গোশ্বী মহারাজের মতো আর একজন আমি একজন যদি পেতাম আমার ভালো হতো আমি তাকে প্রার্থনা করি আপনি আসুন এই জগতে যা অবস্থা আপনার জুতো দিয়ে সবাইকে পেটান কিন্তু আসছেন না আমি তাকে প্রার্থনা করি তিনি আসুন এসে আপনার জুতো দিয়ে পেটান যা পরিস্থিতি হচ্ছে কেউ শুনছে না কোনো কথা বঞ্চনা করে চলে গেছেন বামন গোস্বী মহারাজের বামন ঘুষি যে লেখনী যে ক্ষমতা সিদ্ধান্ত বীর স্থাপন এটা প্রমাণ করে তিনি হচ্ছে নিত্য জগৎ থেকে এসছেন তার লেখনী তার প্রতিবাদ কলকাতা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটিতে একজন রিসার্চ স্কলার একজন রিসার্চ স্কলার লিখেছিল চৈতন্য মহাপুর সম্বন্ধে নোংরা কথা চৈতন্য মহাপুর সম্বন্ধে কলকাতার বিশ্ববিদ্যালয়ে একজন একজন রিসার্চ স্কলার নোংরা লিখেছিল থিসিস সাবমিট করেছিল কেশব গোস্বী মহারাজ তখন অপ্রকট হয়ে গেছেন বামন মা তার প্রতিবাদ করেছিলেন বামন গোস্বী মারাজ কৃষ্ণের অন্তর্ধ্যান মানে চৈতন্য মহাপুর অন্তর্ধ্যান বামন গোস্বী মহারাজ চৈতন্য মহাপুর যে অন্তর্ধ্যান এর প্রতিবাদ জুতো মেরেছিলেন ভদ্র ভাষায় চ্যান্সেলারকে বলেছিলেন আপনারা এই জড়জগতের বিদ্যা বুদ্ধি নিয়ে ভগবানের সম্বন্ধে মন্তব্য করতে চাইছেন এরকম জবাব কেউ দিতে পারেনি চৈতন্যবাব অন্তর্ধান সম্বন্ধে তারা বলছেন যে নোংরা কথা সেইসব জবাব দিয়েছেন বামুন গোসি বামুন গোসাই মহারাজ যত সিদ্ধান্ত বিরোধ যেখানে আমি দেখাবো তার লেখনী আমি তার লেখনি দেখাবো যেখানে যে ভুলভাল করেছেন সিদ্ধান্ত নিজের গুরুভাই উল্টো পাল্টা সিদ্ধান্ত করছেন সব তিনি প্রতিবাদ করেছেন যে এই বাবা হরিভজন হয় না তার গুরুভাই ভুলভাল ভজন করছেন উল্টো পথে চলছেন করুন গোসীমায় ঝগড়া করেননি লেখনির মাধ্যমে বলেছেন এভাবে হয় না এভাবে হয় না আমাদের রূপানুক ভজন মানে হলো বহুপাদের আনুগত্য আমাদের রূপানুক ভজন হলো ভক্তিমেন ঠাকুরের আনুগত্য আমাদের রূপানুগ ভজন মানে হলো কেশব গোসীমার আনুগত্য আমরা অন্য কিছু বুঝতে চাই না তুমি যেভাবে পরে চলো যেভাবে তোমার ইচ্ছে চলো গুরুদেবের আনুগত্য করলাম না আর হয়ে গেলাম বড় এভাবে হয় না যাই হোক ওনার কথা বলে শেষ করা যায় না ওনার কথা বলে শেষ করা যায় না কিন্তু আমাকে আবার ফিরতেও হবে অনেক দূর তা আজকে বাধ্য হয়ে এখানেই এই ছোট্ট বিশ্রাম ছোট্ট হরিকথার এখানে বিশ্রাম দিতে হল উপায় কিছু নেই সংসার সিন্ধুত্তরণে হৃদয়ম যদি সান রসে রমতে মতে